सुजीपर नाम करबे ना बाबा कि घुम बुड़ी तुम्हें चान टान करिए खाइए दाइए आमाके तो कलेज बेरोते हबे आज 10:30 थेके क्लास ना ओठो आर कोनोमी करो ना जुमु ओई कलेर गानटा एकटा गान बाजाना रे घुमटा काटते चाइछे नि ओ बाबा बुढ़ीर बुझी आज सकाल सकाल ठाकुरदार कथा मने पड़लो তাই এত রোমান্টিক মুড কি করে বুঝলি রে ছড়ি বা তুমিই তো বলো বিয়ের পর ঠাকুরদা তোমাকে ওই চোঙাওলা গ্রামোফোনটা কিনে দিয়েছিল আর ঠাকুরদা যখন বাইরে যেত তখন তুমি রেকর্ড বাজিয়ে গান শুনতে আর ঠাকুরদার কথা ভাবতে ভাবতাম আসে ফিরে আসতো কিন্তু এখন ভাবলেও সে ফিরে আসে না এসে বলে না রাজলক্ষ্মী তুমি কেমন আছো যে একবার এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় সে কি আর ফিরে আসে ঠাম্মা কিন্তু কি গান শোনাই তোমাকে বলো তো हाँ जी कदिन पारो गान शुने नाओ बाबा जेठारा कबे जे एटाकेओ बिक्री करे देबे के जाने खुजे फिरी आधारे
সকালবেলা প্রেমের গান শুনছে, বলিহারি শখ ছালাই বয়সে। এবার তো তোমাকে হাত ধরে জমদুত নিয়ে যায় বাবা। ব্যায়াম হচ্ছে, পেছনে নেই হিন্দি ভজরে গোবিন্দি, কাজ নেই কমনে শরীর বানাচ্ছে আর গান্ডে পিণ্ডে গিলছে। এই রাজা, আমার রিক্সাওয়ালাকে দেখেছিস? দেখিনি, তবে ও বোধ আর আমাদের বাড়িতে আসবে না। কালি ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল, বলছিল আপনার জ্যাঠামশাইয়ের কাছে অনেকগুলো টাকা বাকি পড়ে গেছে, একটু আদায় করে দিন না দাদা, গরিব মানুষ। তোমাকে আর মোড়লি করতে হবে না, ওসব আমি বুঝব। আমাদের বউবাজারের বস্তির ঘরটা যে দিয়েছিলাম সে কে এমনি এমনি? হে হে, সে কবে বিরিয়ানি খেয়েছিল জ্যাঠু, এখন হাতে গন্ধ শুকে যাচ্ছ। সেই বউবাজারের রাজবাড়ি এখন আর তোমাদের নেই, সরকার নিয়ে নিয়েছে, ট্যাক্স দিতে পারোনি বলে নিলাম করে দিয়েছে। বড্ড বেশি কথা বলছিস আজকাল, তোর বাপকে বলতে হবে। খুব ভালো বলেছিস, একেবারে মুখের উপর জবাব দিয়েছিস তোর জেঠুকে। গঙ্গা স্নান করতে যাবে হেঁটে যেতে পারে না, 10 মিনিটের রাস্তা রিক্সায় যেতে হবে। লা বাবি, তা তুমি বা কম কিসের? 5 মিনিটের রাস্তা তো এখান থেকে বাজার, হেঁটে গেলেই তো পারো। তুমি বার রোজ রোজ রিক্সা করে যাও কেন? কেন যাই? সেসব তো তুই বুঝবি না। বংশ মর্যাদা বলে একটা কথা আছে জানিস, আগে তো ওই গাড়িটা করে যেতাম। ন্যাদ দাদা সব চাকাগুলো বেচে দিয়েছে, তাই সব চাকা নয়, দুটো জেটু বেঁচেছে আর দুটো তুই। এই চুপ কর, এই যাই 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 যাই, সব তোমাদের জন্যে, তোমাদের মুখে অন্ন জোটাবার জন্যে। তাহলে আজ আর একটা কাজ করো, হেঁটে বাজার যাও, আর যে রিক্সাওয়ালাটা বাঁচবে তাই দিয়ে আমার জন্য কাঁচা ছোলা কিনে নিয়ে এসো। ব্যায়ামের পর ওটা খাওয়া খুব দরকার। পারবো না, নিজে আগে রোজগার করো, তারপর শুধু ছোলা কেন, ঘি মাখন দুধ যাই চেকাও কেউ কিছু বলবে না। আশ্চর্য, ছেলেকে একটু কাঁচা ছোলা খাওয়াতে পারবো না, তো জন্ম দিয়েছিলে কেন? আমি মানুষের জন্ম দিয়েছিলাম, ঘোড়ার নয়। দাঁড়া, এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি ফিরবো, একটা ডুব দিয়ে আসছি। নেই বাবু, এ সকালবেলা এখানে বসে থাকলে কি আমার চলবে? ও আমার ভাড়া দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। অবাক কাণ্ড, স্নান করতে আসার সময় কেউ টাকে পয়সা গুজে আনে? কালকে নিয়ে নিস। কাল কাল আপনাকে পাবো কোথায়? আজ রাতে যদি মারা না যায় তাহলে আজ যেখানে পেয়েছিস কালও সেখানে পাবে বাছাদন। এই যা তো, সকালবেলা মেজাজটা খারাপ করে দিস, যা যা যা। বহুত অজীব আদমি হ্যায়। নমস্কার রাজশেখর বাবু। আরে নমস্কার নমস্কার গঙ্গাধর বাবু, কেমন আছেন? ওই চলে যাচ্ছে মশাই সৎভাবে। তারপর আপনাদের এই বাড়িটার ব্যাপারে কিছু ভাবলেন? বারবার করে বলছি বাড়িটা আমায় বেচে দিন, ওর জন্যে আপনাদের মোটা টাকা দেবো সৎভাবে। তারপর ওখানে 2-3টে 10-12 তলার ফ্ল্যাট বাড়ি তৈরি করি, তখন দেবো, আপনাদেরও দেবো, হ্যাঁ এক একটা করে ফ্ল্যাট।
সৎভাবে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি কিন্তু আমি তার একা নই ও বাড়িতে আরো কয়েকজন অংশীদার আছে সে তো জানি আপনি তো বলেছেন আপনার মেজো ভাই আনন্দ বাবু আপনার সঙ্গে হাত মিলিয়ে আছেন বাকি রইল আপনার সেজো ভাই সূর্যশেখর বাবু তিনি তো 30 বছর ধরে আমেরিকা আছেন সৎভাবে সেখানকার নাগরিক হয়ে গেছেন তিনি কি আর সম্পত্তির ভাগ নিতে আসবেন এখানে সৎভাবে তা আসবে না জানি কিন্তু সম্মতি তো নিতে হবে চিঠি দিয়েছি এখন দেখি কি উত্তর দেয় সমস্যাটা কোথায় জানেন আমার ছোট ভাই শশী শেখর তার বিধবা স্ত্রী অনুরাধা আর তার ছেলে বান্টিকে নিয়ে কি আশ্চর্য শুনেছি আপনাদের বংশের পূর্বপুরুষরা বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে বিধবা বিবাহের জন্য আন্দোলন করেছিলেন সৎভাবে তা তো করেছিলেন তাহলে আপনিও সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে অনুরাধা দেবীর আবার বিয়ে দিয়ে দিন সৎভাবে মন্দ বলেননি তবে মুশকিল কি জানেন ওই অনুরাধাকে নিয়ে ও তখন বাপের বাড়িতে তারপর যে অফিসে কাজ করে না সেখানে একটি প্রেমিক জুটিয়েছে হোমরা চোমরা অফিসার কম বয়স অবিবাহিত চমৎকার তাহলে ছোট ভাইয়ের নামটাই ছেড়ে দিন দলিল থেকে সৎভাবে তার মানে শুনুন বিলেঘাটাই নীলমণি বিশ্বাস নীলমণি বিশ্বাসের কাছে চলে যান সব অসৎ কাজ করে দেবে সৎভাবে এই যে নীলমণি বসেন বসেন শোনো নীলমণি এই দলিলের একটা নকল দলিল তৈরি করতে হবে শুধু কয়েকটা ক্লজ মানে শর্ত ঢোকাতে হবে আসলে যে কথাগুলো ঢোকাতে হবে সেগুলো হলো আমাদের পূজ্য পিতৃদেব মৃগাঙ্ক শেখর দত্ত তার ছোট ছেলে শশী শেখরকে ত্যাজ্যভুক্ত করেছিলেন এবং সজ্ঞানে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন কারণ শশী শেখর লম্পট চরিত্রহীন মদ্যপ ছিল তার জন্য বংশের মান মর্যাদা তুলিসাত হচ্ছিল তাই তা শশী শেখর এখন কোথায় মানে জীবিত না মৃত মৃত প্রায় 2 বছর তা শশী শেখরে কে কে আছেন মানে স্ত্রী পুত্র কন্যা তাতে তোমার কি দরকার হ্যাঁ দরকার মানে সেই বুঝেই তো পারিশ্রমিকটা চাইবো মানে আপনারা কতজনকে সম্পত্তি থেকে বেদখল করতে চাইছেন সেটা আমার জানা দরকার আমি এইভাবেই কাজ করতে অভ্যস্ত ওই গঙ্গাধর পুরো কাজ তো জানেন আমাদের ছোট ভাই মানে ওই শশী শেখরের বিধবা স্ত্রী এবং এক পুত্র আছে তার মানে দুজনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছেন ভালো কথা 20,000 লাগবে 20,000 আরো বেশি জনকে বঞ্চিত করতে চাইলে মানে আরো বেশি ছেলে মেয়ে থাকলে আরো বেশি চাইতাম মওকা বুঝে দাও মাচা আপনারা যে দাম মারবেন তার থেকে অত্যন্ত সামান্য একটুখানি ভাগ চাইছি মাত্র 5,000 অ্যাডভান্স লাগবে ইয়ে মানে আমরা তো ঠিক এতটা জানতাম না তাই এই 2,000 এনেছি 2,000 তাই দিন ঘরে আসা লক্ষ্মী পায়ে ঠেলা উচিত নয় পুরো 2,000 আছে তো আছে পুরো ঠিক আছে আর একটা কথা ওই উকিলের সই বাবার সই তো নকল হয়ে যাবে কিন্তু ওই কোর্ট স্ট্যাম্প সেটা ঠিক ঠিক হুবহু নকল হবে তো আমার কাছ থেকে দলিল নকল করিয়ে এখনো পর্যন্ত কেউ জেল খাটেনি দাদা ওই কথাটা বলে দাও ও হ্যাঁ নীলমণি আমার মনে হচ্ছে আমাদের স্বর্গীয় পিতা আমার সেজো ভাই সূর্যশেখরের কাছে এই দলিলের একটা কপি পাঠিয়েছিলেন তাই নকল দলিলে লিখতে হবে যে পূর্বের দলিলটি বাতিল করিয়া
তার কিছুকাল পরে এই দলিলটি তৈরি করা হইয়াছে। হ্যাঁ, তারিখটা বদলেই তো তিন মাস পরের করতে হবে আর কি। শুনেছি লোকে ঠান্ডা মাথায় খুন করে, তো আপনারা তো আস্তে আস্তে খুন করতে পারেন। আসুন আসুন, সব হয়ে যাবে, আসুন। ঠাকুমা খাট থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আরে দূর বাবা, আমি এখন টিভিতে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখছি। দিদি, বুড়িটা মরবে কবে গো? 85 বছর বয়স হয়ে গেল, মরার নামটা নেই। আমাদের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে দিচ্ছে গো। ব্যাস, সর্বনাশটা আমারই হলো, আবার মায়ের স্মৃতি চলে গেল। মা ছাড়া সম্পত্তির ব্যাপারে আমার হয়ে ও বাড়িতে কে বলবে বল? তাছাড়া কেন কেউ বুঝতে চাইছে না যে আমি আমার জন্য কিচ্ছু চাইছি না, যা চাইছি বান্টির জন্য চাইছি, ওর ভবিষ্যতের জন্য চাইছি। চিন্তা করো না ছোট কাকি, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরদা নিজে দলিল করে গেছেন, চার ছেলেকে সমান ভাগ দিয়েছেন। শুনছি সিজু কাকা শিগগিরই আমেরিকা থেকে আসছেন, উনি নিশ্চয়ই বান্টির প্রতি অবিচার করবেন না? তার কাছে আমার ভাসুররা কি বলবেন আমি জানি, শান্তিরঞ্জনকে জড়িয়ে আমার বদনাম করবেন, তখন তিনিও আমাকে ভুল বুঝবেন। তার তো কোনো দোষ নেই, তিনি তো আমাকে কখনো দেখেননি। কেন তুমি বোঝার চেষ্টা করছো না দীপা? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না, তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। না রানা, কিছুতেই না। তুমি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে, তাই আমি তোমার সঙ্গে ডায়মন্ড হারবারে গেছিলাম, এক হোটেলে ছিলাম, তোমার সব আবদার আমি মেনে নিয়েছিলাম, আর আজকে তুমি বলছো বাচ্চা নষ্ট করে দিতে? আমি পারবো না রানা, আমি নিজের স্বার্থে একটা জীবনকে শেষ করে দিতে পারবো না। আমি মা হতে চাই রানা। কিন্তু আমি বাবা হতে চাই না, আমি চললাম। রানা শোনো, রানা আমার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে আমার সর্বনাশ করে তুমি পালিয়ে যাবে, তা আমি কিছুতেই হতে দেব না। কি করবে? আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব। তাই করে দেখো। তুমি আমার বাবাকে চেনো না, আমার বাবা রাজশেখর দত্ত তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। ঠিক আছে, আমি এই মেডিকেল রিপোর্টটা আমার সঙ্গে নিয়ে যাব, দেখি উনি কি করেন। ওটাকে ছিঁড়ে ফেলে দাও। রানা আনন্দ, আনন্দ, আরে এই আনন্দ, কি হলো কি দাদা, চেয়েছো কেন? আরে নিচে আয়, নিচে আয়, আমেরিকা থেকে সূর্য চিঠি পাঠিয়েছে, দেখি আয়। কই 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 কই, কবে আসছে গো সেজো ঠাকুরপো? সূর্য আসতে পারছে না, ভীষণ নাকি কাজের চাপ, তার বদলে ওর ছেলে জয়ন্তকে পাঠাচ্ছে। পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে পাঠাচ্ছে, মানে বাপের বদলে ছেলে সই করবে। বাড়ি বিক্রির ব্যাপারে ওর সেরকম আপত্তি নেই, সেটাই লিখেছে। দুগা দুগা দুগা, সেজো ঠাকুরপো না এসে যে জয়ন্ত আসছে খুব ভালো হয়েছে। সেজো ঠাকুরপো এলেই তো এটা ওটা জিজ্ঞেস করতো, জয়ন্ত তো অত শত বুঝবে না, তুমি যা বলবে তাই করবে। তাই বলি বৌদি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কবে আসবে, কবে আসবে? দিনক্ষণ লেখেনি তো, লিখেছে জয়ন্ত প্রথমে মুম্বাইতে আসবে, কি একটা কোম্পানির কাজ আছে, ওই দিন দুয়েকের জন্য আর কি, তারপর এখানে আসছে। তা কতদিন থাকবে কিছু লিখেছে? ওই স্বাভাবিক কায়দায় জানিয়েছে 3-4 weeks, মানে 3-4 সপ্তাহ আর কি। তাহলে দাদা জয়ন্ত এলে প্রথম 10-12 দিন আমার কাছেই খাওয়া দাওয়া করবে, তারপরে না হয় আপনাদের কাছে। হ্যাঁ গো, তুমি কি বলো? তুই যে কি বলিস না মেজো, আগে বড় জ্যাঠামশাইয়ের কাছে না খেয়ে খাবে মেজো জ্যাঠামশাইয়ের কাছে, সেটা কি ভালো দেখায়? আহা থাক না, আগে আসতে দাও। ও হ্যাঁ শোনো,
ওর থাকার জন্য ওই ওই দক্ষিণের দোতলার বড় ঘরটা ওটা ঝাড়পোস্টচ করে রাখবে, বিছানা পত্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কোন রকম যেন আদর যত্নে ত্রুটি না হয়। হ্যাঁ, আর বুঝলি আনন্দ, জয়ন্তকে যেভাবেই হোক খুশি করতেই হবে, তাহলে সেইটা সহজে হয়ে যাবে। যাই বল পল্লবি, মুম্বাইয়ের কনফারেন্সে এসে অনেক কিছু জানা গেল, বল, ভালোই হলো। এক্স্যাক্টলি, এই জন্যই তো সুরমাদি আমাদের বারবার এখানে আসতে বলেছিলেন। কিন্তু কি জানিস বিশাখা, একটা ব্যাপারে আমার মন সায় দিল না। মিসেস মালহোত্রার এই কথাটাই তো? হ্যাঁ, আমিও তোর সঙ্গে একমত, বুঝতেই পারলাম না উনি কেন রকম একটা মন্তব্য করলেন। মহিলাদের লড়াইয়ে নাকি পুরুষদেরও ডাকা উচিত, কেন বলতো? আমরা কি নিজেরা কিছু করতে পারি না? তাই তো, রাইট। মহিলাদের এই মনের জড়িত আস্তাদের সচেতন এবং স্বাধীন চেতা করে তুলেছে। বিদেশের লোকেরা না জেনেই ভারতবর্ষের মহিলাদের সম্বন্ধে ভুল ধারণা করে। মানে? আই মিন, বিদেশিদের ধারণা ইন্ডিয়ান ওয়েমেন আর কাওয়ার অ্যান্ড শাই, আই মিন ভীতু এবং লাজুক। পুরুষদের সামনে সারা জীবন মাথা নিচু করে থাকতেই তারা বেশি ভালোবাসেন। এনিওয়ে, আপনাদের কথা শুনে মনে হলো আপনারা বাঙালি, তাই আপনাদের সঙ্গে আলাপ করার ইচ্ছে করলো। ওয়েল, আই এম জয়ন্ত দত্ত। আই সি, আমি পল্লবী ঘোষ আর বিশাখা সেন। হাই, নমস্কার। ওয়েল, আলাপ যখন হলো তখন কলকাতার রাস্তাঘাট সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন নিয়েই নিই আপনাদের কাছ থেকে। আপনি বাঙালি না? মানে আপনি আগে কখনো কলকাতা যাননি? নো, ফার্স্ট টাইম। সারা জীবন মুম্বাইতে? না, আমেরিকায়। আমার জন্ম ওখানে, ওখানেই মানুষ হয়েছি, ওখানকার নাগরিকও, আর ওখানেই এমবিএ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। তাহলে এই মুম্বাই কলকাতার ফ্লাইটে? ও, 3-4 দিন আগে নিউ ইয়র্ক থেকে মুম্বাইতে এসেছি। এখানে কিছু কোম্পানির কাজ ছিল, এখন কলকাতা যাচ্ছি। ওখানে আমাদের ফ্যামিলির অনেকে আছেন, তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু আপনার মুখ থেকে বাংলা শুনে তো মনে হচ্ছে না যে আপনার জন্ম কর্ম সব বিদেশে। আপনারা কি মনে করেন, বিদেশে জন্মালে, ওখানে মানুষ হলে বাঙালিরা তাদের ভাষা, কালচার, সংস্কৃতি সব ভুলে যায়? জানেন, আমার বাবা মা 30 বছর ধরে আমেরিকায় আছেন, কিন্তু এখনো নির্ভেজাল বাঙালি। তাই আমাকে আর আমার বোনকে ঠিক সেইভাবেই মানুষ করেছেন। ওয়েল, সরি, আমি তো শুধু নিজের ব্যাপারেই কথা বলছি। বাই দ্য ওয়ে, আপনারা কি করেন? আমরা এবছরই এমএ কমপ্লিট করেছি। এখন উইমেন্স ওয়ার্ল্ড নামে একটি সংস্থার সঙ্গে কাজ করছি। ইনফ্যাক্ট, তারই কনফারেন্সে মুম্বাই গিয়েছিলাম। উইমেন্স ওয়ার্ল্ড? হ্যাঁ, আমাদের সংস্থার কাজই হলো যে এই গরিব দেশের অসহায় মহিলারা পুরুষের দৌরাত্বে কীভাবে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের শিকার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তার প্রতিবাদ করা, লড়াই করা। দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। এখানে মহিলাদের অধিকার নিয়ে লড়তে হয় নাকি? আজকের দিনে তো এটা সবাই জানে যে মহিলাদের আর পুরুষদের সব ব্যাপারে সমান সমান অধিকার। এনিওয়ে, কী ধরনের কাজ করেন আপনারা? সেসব কথা তো ঠিক মুখে বলে বোঝানো সম্ভব নয়। আপনি তো কলকাতা আসছেন, যদি সময় হয় একবার আমাদের অফিসে আসবেন। অবশ্য আপনি যদি সত্যি জানতে ইন্টারেস্টেড হন তাহলে এটা আমাদের কাজ। থ্যাংক ইউ, আমি নিশ্চয়ই আসবো। তুই মিথ্যেই ওনাকে আসতে বললি বিশাখা, উনি আসবেন না। বাট ওয়াই? সিম্পল, কারণ আপনি পৃথিবীর একটি বড়লোক দেশের বড়লোক নাগরিক। আমাদের এই গরিব দেশের গরিব মা বোনেদের অসহায়ত্বের কথা আপনি ঠিক বুঝবেন না। আপনাদের দেখেও অবশ্য সত্যি বোঝা মুশকিল, কারণ গরিব দেশের গরিব মা বোনেদের জন্য যারা লড়াই করছেন তারা এই ফ্লাইটে যাতায়াত না করে ট্রেনের যদি অর্ডিনারি ক্লাসে যাতায়াত করতেন তাহলে আপনাদের সংস্থার হয়তো অনেকটা টাকা বাঁচত, যা দিয়ে আপনারা গরিব মা বোনেদের জন্য অনেক কিছু করতে পারতেন, রাইট? Your attention please.
We shall be landing at Netaji Subhash Chandra Bose Domestic Airport, Kolkata. Passengers are requested to fasten your seat belts. ঠিক করে বাঁধবে না? হ্যাঁ ঠিক আছে, না তুলে নাও। পল্লবী, হ্যাঁ দেখ ভদ্রলোক ট্যাক্সিতে উঠছেন, আমরা তো নিউমালিপুর যাব, চল যাওয়ার পথে ওনাকে নামিয়ে দিয়ে যাই। সত্যি তোর কোনো লজ্জা নেই, দেখলি তখন কেমন ট্যাকস ট্যাকস কথা শুনিয়ে দিল, এখন আবার লিফট দিতে চাইছিস? শেষে গাড়ি দেখে বলবে গরিব দেশের গরিব মা বোনেদের কথা ভেবে আপনাদের উচিত গাড়ি না চাপা, বাসে করে যান। সব তুলে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া দেখেছিস সঙ্গে কত মালপত্র? চুপ কর তো, তোকে তো দিয়েছে খুব জোর। যাকে শোন, একবার অন্তত ওনাকে লিফটের কথা বলি, না তো ভাবে অভদ্র। চল চল। এক্সকিউজ মি, ইয়া আমাদের সঙ্গে গাড়ি আছে, আপনাকে লিফট দিতে পারি। বাবার কাছ থেকে শুনেছি এখানে নাকি একটা জায়গা আছে, নামটা সরি নামটা ঠিক মনে পড়ছে না, সেখানে নাকি অতিথির নৌকা ঘাট থেকে ঠেলে সরিয়ে দেওয়ার পর বলা হয় আরেকটা দিন থেকে গেলে পারতেন। ওয়েল, আমার ট্যাক্সিটা চলা শুরু করার পরে এই কথাটা বললে কথাটা একেবারে মিলে যেত। এনিওয়ে থ্যাংক ইউ। ওয়েল, ওই জায়গাটার নাম আপনি কি জানেন? হ্যাঁ না ঠিক জানি না। ওকে বাই বাই, চলুন। হলো তো যে যে চটটা খেলি, কিন্তু একটা কথা মানতেই হবে, হি ইজ ডিফারেন্ট। তাই কে তুমি? আমি জয়, আই মিন জয়ন্ত। ও থাক 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 থাক, দেখো দেখিনি কাণ্ড। হ্যাঁ তুমি কবে কোন এরোপ্লেনে আসছো সেটা যদি আমায় আগে জানাতে আমি নিজে এয়ারপোর্টে গিয়ে তোমায় নিয়ে আসতাম। আমি তোমার বড় জ্যাঠা মশাই, বুঝেছো? ইয়াপ, আমি আপনাদের সবাইকেই চিনি, আপনার পাঠানো অ্যালবাম দেখে বাবা সবাইকেই চিনিয়ে রেখেছেন। তাই বুঝি? এসো এসো এসো, আরে এসো এসো। নাট্য জুবা, মালগুলো ভেতরে নিয়ে যা, ট্যাক্সি ফেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। মেজর জ্যাঠামশাই,
ট্যাক্সি ভাড়াটা দেওয়া আছে। ও এই থাক 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 বাবা, মা কি ভালো বাবা, তুমি তো আমাকেও চিনে ফেললে। বললাম না সবাইকেই চিনি, আই মিন পরীক্ষাও দিতে পারি। হ্যাঁ বল তো আমি কে? তোমার সঙ্গে পরে কথা বলবো ঝুমা, আগে বড়দের প্রণামটা সেরে নি। ওকে কিরে, পারলি না তো তোর ছোটটাকে ঢোকাতে? বড় জ্যাঠাইমা থাক 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 থাক, বেঁচে থাকো বাবা। মেজো জ্যাঠাইমা, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, চলো ভেতরে চলো। তোমার ঠাকুরদা জ্যাঠাইমা, ঠাকুমাকে দেখছি না যে। ইয়ে মানে মায়ের তো বয়স হয়েছে, মানে বেশি চলাফেরা করতে টরতে পারেন না, তাই নিরিবিলিতে তেতলাতেই আছে। হ্যাঁ এখন তো কোথায় ঘুমোচ্ছে। ওকে ওকে ওকে। আর রানাদা রাজা? ওরা তো বেরিয়েছে, মানে তোমার সঙ্গে পরে সবাই আলাপ হয়ে যাবে। ও আই এম সো সরি, কি বোকার মতন একটা প্রশ্ন করলাম। আই মিন ওরা নিশ্চয়ই অফিসে গেছে, রাইট? আচ্ছা জ্যাঠামশাই, ওই মেয়েটি কে ছিল? তুমি কার কথা বলছো? ওই যে যাকে আপনি, আই মিন যে কাঁথে কাঁথে বেরিয়ে গেল। ও থার্ড ক্লাস, হ্যাঁ থার্ড ক্লাস, একটা ছুরি, বাজে নোংরা জঘন্য, আরে আমাদের সকলকে ব্ল্যাকমেল করতে চাইছে, একটা বেশ্যা, রানাকে ভাসাতে চাইছে তো। জয়ন্ত, তোমার মুখখানা একেবারে শুকিয়ে আমশি হয়ে গেছে বাবা, তুমি এত দূর থেকে এছো, যাও চান টান করে তুমি ভালো করে ঘুমিয়ে নাও, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। আর হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে যাও বাজার থেকে ছেলেটার জন্য একটু মাছ মাংস দই। না না জ্যাঠামশাই, আমার জন্য আবার আলাদা করে কিছু করার কি দরকার আছে? সিম্পল কিছু একটা হলেই হলো। তা বললে কি হয়, তুমি প্রথম এলে ভালো মন্দ খাবার একটু ব্যবস্থা করতেই হবে। আমি বলি কি, ও বরং এবেলাটা আমার কাছেই খাক, এখনো তো আমার রান্না বান্না হয়নি, যেমনটি চাইছে তেমনটি না করে দেব। মেজো, সব কথা হয়ে গেছে, আবার তুই সত্যি পরিশতি লেবু চটকাতে। ঝুমা যা তো, জয়ন্তকে ওর ঘরে নিয়ে যা। কিন্তু জ্যাঠাইমা, বাবা তো বলেছিলেন আমাদের ফ্যামিলিটা নাকি জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে রান্না হয়, সবাই মিলে একসঙ্গে খায়। এবার হ্যাঁ আমি তাহলে চলি, আমি আমি বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, মানে দাদা তোমার সঙ্গে আমার কথা আছে। ছোটদা, ইয়া সেজো কাকা তোকে বলেছেন ঠিকই, তবে সেটা 30 বছর আগেকার কথা, মানে আমাদের জন্মের আগে, যখন ঠাকুরদার বাড়ির কর্তা ছিলেন আর সংসারের চাবি থাকতো ঠাম্মার কাছে। এখন সেসব ইতিহাস। থাক, তোমাকে এখন আর ওকে ইতিহাস ভূগোল বোঝাতে হবে না, বরং দয়া করে ওকে দাঁড় করিয়ে না রেখে ওপরে নিয়ে যাও। যাচ্ছি তো, চল ছোটদা, চল যাও 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 উপরে যাও, যাও বাবা যাও। ঝুমা তুমি ওটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ছোটদা, তুই আমাকে তুই বলিস, আমিও তোকে তুই বলবো, অন্তত আমাদের ভাই বোনের সম্পর্কটা মিষ্টি থাক, কি বল? ডান।
আমিও তাই চাই। চল। মেয়েকে সামলামে যো, নইলে কপালে অনেক দুঃখ আছে। চোদ্দা, তোমার সুটকেসগুলো ওখানে রেখে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আর তোমাদের সকলের জন্য যে গিফটগুলো এনেছি সেগুলো সব পরে দেবো। ওকে ওকে ওকে, বাই 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 বাই। বেশ ইন্টারেস্টিং ঘর। ছোটদা, এটা বাথরুম, সাবান তোয়ালে সব রাখা আছে। ওয়েল নাইস। ঝুমা, ঠাকুমার সঙ্গে একবার দেখা করে এলে হতো না? আরে বাবা, করবি কোন, ঠাকুমা তো আর পালিয়ে যাচ্ছে না। ওকে ওকে, অ্যাজ ইউ সে। ওয়েল, ঝুমা, তুই কি পড়িস সেটা তো জানাই হলো না। হোয়াট ডু ইউ স্টাডি? বি ফাইনাল ইয়ার, তার সঙ্গে টিউশনি করে নিজের খরচা চালাই। ওয়াও, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, ভেরি গুড। নিজের খরচা নিজেই চালানো উচিত, দ্যাটস নাইস। আর ইয়ে রানাদা আর রাজা, ওরা বোধহয় চাকরি করে? হাসালি, এবারের পুরুষদের চাকরি করাটা অসম্মানজনক। মানে? তাহলে ওরা কি করে? ক্রমশ প্রকাশ্য। হোয়াট? ক্রমশ প্রকাশ্য? হোয়াট ডাজ দ্যাট মিন? আরে বাবা, আস্তে আস্তে সব বুঝতে পারবি, আমার আমেরিকান দাদা। ওকে মাই লিটল সিস্টার, ওকে। গল্পে শোনা, গল্পে চেনা তোমাকে, দূর থেকে ভালোবেসেছি, মনে মনে ছবি এঁকেছি, সেই আমি কাছে এসেছি। মাটির গন্ধ পেতাম গল্পে স্মৃতি কথা, এ আকাশ কল্পনাতে ভাসত চোখের পাতায়, এ আমার পিতৃভূমি, এ আমার পিতৃভূমি, সত্যি যে রূপ কথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দিঘির জলে ভাসে হাসির দল, এখনো স্নানের ঘাটে ঢেউ খেলে যায় জল, এখনো আমবাগানে স্নিগ্ধ শীতল ছায়া, এখনো রীতির খাজে জড়িয়ে আছে কত স্নেহ মায়া, এখনো শীতের দুপুর মায়ের নকশি কাঁথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজও তো তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে, আজ তো ঠাকুর দালান সাজে শরৎকালে, আজ তো ভাসান শেষে শূন্য কাঠাম ভাসে, আজ তো উদাস বাউল মনের টানে গান শোনাতে আসে,
এই মাটিতেই ছড়িয়ে আছে সেই ইতিহাস কথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা খাও বাবা জাঠাইমা এতগুলো হয়েছেন না না এত খাওয়া সম্ভব নয় কি বলছো ইয়াং ম্যান এ তো সামান্য খাবার তুমি হঠাৎ এলে তাই তো কোনো আয়োজনই করতে পারিনি ইউ মিন এর উপর আরো হতো হ্যাঁ বেলা হয়ে গিয়েছিল তাই বাজারে চিংড়িটা পেলাম না নইলে তোমার জ্যাঠাইমা যা চিংড়ির মালাইকারি বানায় না জিভে জল এসে যাচ্ছে কাল করব খন আজকে তাড়াহুড়োর মধ্যে যা করতে পেরেছি তাই দিয়ে কোনো রকমে জ্যাঠাইমা ইটস ওকে আপনি এখন এখান থেকে সব কমিয়ে দিন আদারওয়াইজ আননেসেসারি নষ্ট হবে প্লিজ আরে তুমি জানো বিয়ে বাড়িতে বাজি রেখে আমি দুশের মাংস আর 100 গানে লুচি খেতাম হ্যাঁ তোমার বাবা আর আনন্দ প্রায় আমার কাছাকাছি থাকতো আরে আমাদের বংশটাই খাইয়ে বংশ ওকে ওকে আমি সব মানছি বাট আমি এত পারবো না ঠিক আছে চারু এত করে যখন বলছে তখন একটু কমিয়েই দাও থ্যাংক ইউ ঠিক আছে আমি খানিকটা কমিয়ে দিচ্ছি খানিকটা নয় জ্যাঠাইমা সব এভরিথিং আচ্ছা তোমরাই অল্প বয়সের ছেলে এইটুকু না খেলে কি খাবে বলো তো আচ্ছা জয়ন্ত তুমি আসার সময় সূর্য তোমাকে আমাদের বাড়ি সম্বন্ধে কিছু বলেছে হ্যাঁ বলেছেন এবং পাওয়ারফুল টনিও দিয়েছেন বলেছেন যদি মনে হয় বাড়িটা বিক্রি করার দরকার ওসব কথা কোন থাক বাবা ওই বাড়ির ব্যাপারে যা কিছু কথাবার্তা ওসব মেজো ঠাকুরপোর সামনেই হবে তোমার সঙ্গে এ ব্যাপারে আমরা আলাদা করে আলোচনা করেছি শুনলে অশান্তির এক শেষ হবে বিশেষ করে তোমার মেজো জ্যাঠাইমা আচ্ছা আরু আমিও সেটাই চাই জ্যাঠামশাই সকলের সামনে এসব আলোচনা হোক সেটা যদি দু তিন দিন পর হয় আই মিন লাইক আগে সবার সঙ্গে আলাপ হোক তারপর হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো বলছি যে আজকে সন্ধ্যাবেলা একটা বেশ ফ্যামিলি রিইউনিয়ন হবে গ্রেট তাহলে তখনই সবার জন্য কিছু গিফট এনেছি সেগুলোও দিয়ে দেব এখন তো তুমি কিছুই খেলে না রাত্রিরে কিন্তু ভালো করে না খেলে আমি খুব রাগ করব ঠাম্মা ও ঠাম্মা ঠাম্মা দেখো কে এসেছে ঠাম্মা দেখো চিনতে পাচ্ছো তোমার আমেরিকান নাতি গো জয় জয়ন্ত তুমি আগে এর একটা ছবি দেখে বলেছিলে তোমার বরের মতো দেখতে মানে ঠাকুরদার মতো না কিছু মনে করতে পারছে না বুড়ি চোখ কান সব গেছে ঠাকুমা ঠাকুমা এই মহিলাই হলেন আমাদের তিন জেনারেশনের অরিজিন এনার রক্তই বইছে আমাদের শরীরে অথচ অথচ এনার এই অবস্থা ঝুমা এইসব হলো কি করে বছর খানিক আগে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় ঠাম্মা মাথায় চোট লাগে ও গড
তারপর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, আবার ফিরে আসে, তবে স্থায়ীভাবে নয়, মাঝে মাঝে আসে আবার চলে যায়। তারপরেই তো তুই আসার দিন দিনেক আগে আবার খাট থেকে পড়ে যায়। ব্যাস এখন এই অবস্থা। কিন্তু এইসব কথা এখান থেকে বাবাকে কেউ জানায়নি কেন? কার দায় পড়েছে? তাহলে তো সেজো কাকা লিখতো, মায়ের চিকিৎসা করাও, মাকে নিজের ঘরে নিয়ে গিয়ে সকলের সঙ্গে রাখো, ঠাম্মা সেবা করতে বয়ে গেছে এবাড়ির কারোর। বাট এসবের জন্য একটা নার্স বা আয়াও তো রাখা যায়। হাসালি ছোটদা, বুড়ি মরলে শান্তি পায় ওরা। ও নো, হোয়াট আর ইউ টকিং? আমি যতটুকু পারি করি, চান করানো, খাওয়ানো, মাঝে মাঝে রাতে এসেও থাকি। কিন্তু যখন ছোট কাকি ছিল এখানে, সে করত, খুব যত্ন করত ঠাম্মার। ছিল মানে ছোট কাকিমা কি এখন এই বাড়িতে থাকে না? সে কি তোর এই খবরটাও পাসনি? কাকিমা বিধবা হওয়ার পর তাকে বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। সে এখন তার বাপের বাড়িতে থাকে বান্টিকে নিয়ে। হোয়াট? হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোট কাকা মারা যাওয়ার পর ছোট কাকি আর কারোর বোঝা হতে চায়নি। বিয়ে পাশ করেছিল, টাইপিংও জানতো, তাই নিজেই খোঁজ খবর করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয়। সেই কোম্পানিরই অফিসার শান্তিরঞ্জন বিশ্বাসের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারপর বান্টিকে নিয়ে প্রায় বাড়িতে কাকিমার সাথে সকলের ঝামেলা লাগতো। একদিন ছোট কাকি টিফিনটা দারুণ বানায়, তাই না? হ্যাঁ, তোমরা আজও আমার বিকালের টিফিনটা খেয়ে নিচ্ছ, কেন খাচ্ছ? আমার স্কুল থেকে এসে বুঝি খিদে পায় না, তাই না? বেশ করেছি, খেয়ে নিয়েছি, রোজ খেয়ে নেব। কি করবি তুই? কি করবি শুনি, কি করবি বল? কি করবি তুই? কি করবি? কি করবি বল? কি করবি বল? বল কি করবি? কি করবি? কি করবি? এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এই মারছিস কেন রে? দেখো না, বলছে যে আমরা নাকি রোজ ওর টিফিন চুরি করে খাই। হ্যাঁ খাও তো, মনেই না ওর মা তো ওর জন্য টিফিন বানিয়েই রেখে যায় না। হ্যাঁ, ও কথা বলিস না মিনি, আমি রোজ বান্টির জন্য কিছু না কিছু খাবার করে রেখে যাই, কিন্তু প্রায় এসে শুনি বান্টি বলে ওর কোনো খাবার নেই। তার মানে আমার ছেলে মেয়েরা শুধু মিথ্যেবাদী নয়, চোরও। এই কথাই তুই বলতে চাইছিস তো ছোট? এ কি বলছো মিস্তি, আমি এই কথা বলিনি। স্পষ্ট করে বলিসনি, কিন্তু আকারে ইঙ্গিতে তো তাই বোঝাতে চেয়েছিস। একটা বাইরের লোকের সামনে বললি আমার ছেলে মেয়েরা খেতে পায় না, তোর ছেলের থেকে চুরি করে খায়। ছি 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 ছি, এবারে সম্মান তাকে একেবারে মাটিতে মিশিয়ে দিলে। হ্যাঁ, নিজে তো নিচে নেমেছই, আমাদেরও নামাচ্ছ। মিস্টার প্লিজ। অনুরাধা, আমি আসছি। দাঁড়াও, শুধু আজকের জন্য আসি নয়, ভবিষ্যতে এই বাড়িতে না এলে খুশি হব। সারাদিন তো অফিসে অনেক ঢলানি হয়, আবার বাড়ি বয়সে ঢলানি করার কি দরকার? আপনি এসব কি বলছেন? আমি রোজ এই পথ দিয়েই ফিরি, তাই ওকে বাড়ি পৌঁছে দিয়ে যাই। আর তারপর ঘরের মধ্যে দরজা বন্ধ করে হা হা হি হি, চা বিস্কুট এসব এসব আপনারা কি বলছেন? আমি তো কখনো সখনো ঘরে বসে বান্টির স্কুলের হোমওয়ার্কে সাহায্য করেছি। তার জন্য এ বাড়িতে অনেক লোক রয়েছে, আপনাকে সাহায্য করতে হবে না। আপনি জানেন আপনার জন্য এ পাড়ায় আমাদের বদনাম হয়ে গেছে, এটা ভদ্র লোকেদের বাড়ি, এ পাড়ায় তো টেকাই দায় হয়ে গেছে আমাদের। আচ্ছা তুমি বলো, অল্প বয়সে বিধবা হলে এই রকম বদমাইশি করতে হয়? বদনামের এক শেষ। থাক, আপনাদের কারোর বদনাম হোক আমি চাই না, আমি আর এ বাড়িতে আসবো না। তারপর শান্তিবাবু আর কোনোদিন আসেননি এ বাড়িতে। পরের দিন ছোট কাকি ও বান্টিকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। ছুমা, আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা করার আগে এই বাড়ির সম্বন্ধে আমার অনেক কিছু জানার আছে। আই মিন, যেরকম জানতে চাই ওই মেয়েটার সম্বন্ধেও, যাকে বড় জ্যাঠামশাই বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিলেন। আপাতত এইটুকু জেনে রাখ, দীপা মেয়েটা খুব ভালো, বরদাইও সর্বনাশ করেছে। ইউ মিন রানাদা? ইয়েস।
ঠামা, তুমি ভালো হয়ে যাবে ঠামা। আমি তোমাকে বড় ডক্টর দেখাবো। তোমার ভালো হওয়াটা দরকার। তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। এই দেখো ঠামা, এই শলটা তোমার ছেলে তোমার জন্য আমেরিকা থেকে পাঠিয়েছে। হ্যাঁ, এটা সামনের উইন্টারে তুমি পড়ো, ওকে? পড়ো কিন্তু। এখন আমি আসছি ঠামা, পরে আবার আসবো। শুনে যন্ত্রের সঙ্গে কথা বলবি, উল্টো পাল্টা কিছু বলো না। আরে নানা খুব বুদ্ধিমান ছেলে। এসো বাবা, এসো এসো, বসো বসো বসো। থ্যাংক ইউ। আমাদের বংশের গৌরব, আমাদের সেজ ভাই সূর্য, সূর্যশেখর দত্ত, তার ছেলে আমাদের পরম আদরের জয়ন্ত আজ এসেছে আমাদের মাঝে, তার পিতৃভূমিতে। এটা আজকে আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে খুবই আনন্দের দিন। একেই বলে নাড়ির টান, রক্তের সম্পর্ক। তা জয়ন্ত বাবা, তুমি তো আমাদের সকলকেই চিনে নিয়েছো। না, শুধু দুজনের সঙ্গে এখনো আলাপ হয়নি। রানাদা আর রাজা, হাই রাজা। হাই রানাদা। হাই। আরে রে, এ কি করছো? প্রণাম। বয়সে যারা বড় হয় তাদের তো প্রণামই করা উচিত। আরে ধর, আজকাল এসব প্রণাম টোনাম উঠে গেছে। তাই নাকি? কিন্তু বাবা তো বলেন এইসব সংস্কার নাকি আমাদের রক্তে মিশে আছে, যা কোনোদিনও যাবে না। অবশ্য তোমাকে তো আমার প্রণাম করাই উচিত নয়। কেন আমাকে প্রণাম করা উচিত না? কেন? কারণ তুমি আর রাজা, তোমরা দুজনেই আমার কোনো খবর নাও না। ও সকাল থেকে এসেছি, কোনো পাত্তাই নেই তোমাদের। আরে সরি ভাই, আসলে নানা কাজে এত ব্যস্ত। একদম কারেক্ট বলেছিস, 100%। এনিওয়ে রিল্যাক্স, বসো। থ্যাংক ইউ। আয় দাদা। জাঠামশাই বলো, ছোট কাকিমা আর পান্টিকে দেখছি না? ইয়ে ছোট কাকিমা মানে অনুরাধা এমন একটা নোংরা ব্যাপারে জড়িয়ে গেছে না, সেই জন্য তাকে আমরা বাড়িতে রাখি না। হ্যাঁ, খুব ডাটিয়া। ছোট কাকিমা একটা নোংরা ব্যাপারে জড়িয়ে পড়েছেন, তাই তাকে বাড়ি থেকে বের করে দিলেন। দীপা নামের ওই মেয়েটি ও নোংরা মেয়ে, তাই তাকেও বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু ঠাকুমা, ঠাকুমাকে নিচে না রেখে ওপরে চিলেকোঠায় তুলে দিলেন কেন? উনিও কি কোনো নোংরা ব্যাপারে? আচ্ছা, তুমি কি আমাদের কাছে কৈফিয়ত চাইছো? না জ্যাঠামশাই, জানতে চাইছি। আসলে বাবা বলেছিলেন এখানে পৌঁছে জেনে নিতে কে কেমন আছে। কাল সকালে ফোন করব। হ্যাঁ ঠিক আছে বাবা, বাবাকে জানিয়ে দাও।
মা দোতলায় মাঝের ঘরে থাকতেন, কিন্তু ওই যখন তখন পায়খানা পেছাব করে নোংরা করতেন, বিশ্রী গন্ধ তো বেরোতো তাই। একটা কাজের মেয়ে রেখে দিলেই হতো। আই মিন ঠাকুমা ওইভাবে উপরে একা একা। মানছি বাবা, মানছি ওইভাবে একা একা রাখাটা উচিত নয়, কিন্তু কাজের মেয়ে রাখলে তা টাকাটা পাবো কোত্থেকে? আমাদের দু ভাইয়ের তো কোনো রোজগার টোজগার নেই, আর এই যে রানা আর রাজা, এই দুটোও তো বেকার। ওই সার্ভিস কোয়ার্টারের ঘরগুলো ভাড়া দিয়ে যে কটা টাকা আসে তাতে এতগুলো মানুষের খাই খরচাই তো জোটে না বাবা। আর বাবা যে টাকাটা পাঠান ঠাকুমার জন্য, ওটা তো মায়ের ওষুধপত্র আর খাওয়া দাওয়াতেই খরচা হয়ে যায়। আমরা বড় কষ্টে আছি বাবা। জ্যাঠামশাই বলছিলাম, এই বাড়িটা যদি, জ্যাঠামশাই এই ব্যাপারে আমরা পরেই কথা বলবো, এখন আপনাদের সকলের জন্য যে গিফটগুলো এনেছি সেগুলো আগে দিয়ে দিই। এটা বড় জ্যাঠাইমা। আচ্ছা, আর মেজো জ্যাঠাইমা এটা তোমার জন্য। কি সুন্দর রংটা! এই গিফটগুলো মা আপনাদের জন্য পছন্দ করেছে। আচ্ছা, আর জ্যাঠামশাইদের জন্য বাবা পছন্দ করেছেন, আর রানাদা রাজা আর বাচ্চাদের জন্য আমি। ঝুমা, কাল সবিতা পিসি আর ছোট কাকিমার গিফটগুলো দিতে যাব, তুই সঙ্গে গেলে ভালো হয়। কাল সকালে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে রে ছোটদা, তাই রাঙা পিসির ওখানে না হয় পরে যাব। কাল বিকেলে বরং ছোট কাকির ওখান থেকে ঘুরে আসি চল, পাঁচটার পর কাকি অফিস থেকে এসে যায়। ওকে। আর শোন, তোর টাকা পয়সা দামি জিনিসপত্র যা আছে সব চাবি দিয়ে রাখবি, কেমন? বাট ওয়াই? কারণ এ বাড়িতে। এই ঝুমা, তুই এখন এখান থেকে যা, জয়ন্তর সঙ্গে আমার একটু প্রাইভেট টক আছে। বাবা, তোর আবার কি প্রাইভেট টক? ওরে বাবা, সেটাও কি তোকে বলতে হবে নাকি রে? এই চল যা ফোট এখান থেকে। ওকে ওকে, রিল্যাক্স রাজা। ঝুমা তুই এখন যা, তোর সঙ্গে পরে কথা বলবো, ওকে? ইয়ার রাজা, বলো কি বলতে চাও। হ্যাঁ, তুমি আমার জন্য বিদেশ থেকে জিন্স টি শার্ট নিয়ে এসছো, ভেরি গুড, মোগাম্বো খুশওয়া। কিন্তু ব্রাদার, বিদেশি মালটাল কি এনেছো বলো তো? ব্যাড মানুষ রাজা। ওয়েল, এই বিদেশি মালটাল কি? আরে বিদেশি মাল, স্কচ উইস্কি। ওকে 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 রাজা, ওসব তো আমি আনিনি, বিকজ আই ডোন্ট ড্রিঙ্ক, আমি মদ খাই না। সে কি রে, মাল খাস না? না, বিদেশে থাকি যত মাল খাস না। জানিস তো এ বাড়িতে সবাই মাল খায়, আমার বাবা জ্যাঠা দাদা আমি সবাই। তাই আজ ভেবেছিলাম একটু বিদেশি মাল খাবো, স্কচ উইস্কি। কিন্তু না ব্রাদার, আজ মনে হচ্ছে কপালে কালিমার্কাই লেখা আছে। ঠিক আছে, এক কাজ কর, পাঁচখানা পাত্তি ছাড়। রাজা, হোয়াট ইজ দিস পাত্তি মিন্স নাও? পাত্তি মিন্স নোট ব্রাদার, নোট, 50 টাকা ছাড়। ওকে 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 রাজা, তুই তো জানিস আমি এখানে টুরিস্ট হিসেবে এসেছি, আর টুরিস্টদের বেশি টাকা আনতে দেয় না। আই মিন আমি নিজের ডলারও চেঞ্জ করাইনি, ট্রাস্ট মি। ব্রাদার, তুমি কিন্তু মাক্কি চুজ আছো। ঠিক আছে ঠিক আছে, যা পারিস দে। ওকে, ওয়েল, $30 উইল ডু। চলেগা ব্রাদার, চলেগা, 30 টাকাতেই চলেগা, একটা কালিমার্কা ছোট পাইট তো হয়ে যাবে। হ্যাঁ, টাটা, চলি ব্রাদার। ওকে, চার আনার খে আট আনার বাওয়াল,
নইলে কেন করেছি নেশা। তুমি কি খুব ব্যস্ত বাবা? না না মেজো জাঠামশাই, আসুন। আচ্ছা, তুমি সেই সংস্কৃত শ্লোকটা শুনেছো? কোনটা? প্রাপ্তে তু ষোড়শ বর্ষে পুত্র মিত্র বদাচরেত, বুঝলে কিছু? না। স্বাভাবিক, আমেরিকায় থেকে তুমি সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা শিখবে কি করে? এর মানেটা কিন্তু আমেরিকার লোকেরা অনেক আগেই বুঝে গেছে। এর মানেটা কি জানো? মানেটা হচ্ছে ছেলে মেয়ে বড় হলে না মা বাবা বন্ধুর মতন হয়ে যায়। রাইট। তাই বলছিলাম যে মানে এনেছো নাকি কিছু বোতল টোতল, মানে স্কচ বিস্কি কিংবা বিদেশি সিগারেট এনেছো? সরি জ্যাঠামশাই, আমি মদ সিগারেট এসব কিছু খাই না, বাবাও খান না। বাবা বলেন ঠাকুরদা নাকি মদ সিগারেট খাওয়াটা ভীষণভাবে ঘেন্না করতেন। বাবার ধারণা এই বাড়িতে নাকি কেউ মদ সিগারেট খায় না, তাই আপনাদের জন্য জামা কাপড় পাঠিয়েছেন, মদ সিগারেট কিছুই পাঠাননি। আম সরি জ্যাঠামশাই, আই মিন নেক্সট টাইম যখন আমি আসবো তখন আপনাদের সবার জন্য মদ সিগারেট স্যুটকেস ভরে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। তুমি রেস্ট নাও বাবা, আমি চলি। ওকে। মাই গড, এই বাবার সব আদর্শ দাদারা, এই বাড়িটাই বাবার কাছে মন্দির, এই পিতৃভূমি নাকি বাবার কাছে স্বর্গ। মাই গুডনেস। আসতে পারি জয়ন্ত? হ্যাঁ। ও নো, নট অ্যাগেইন রানাদা, আমি তোমার জন্য মদ সিগারেট কিছুই আনিনি, প্লিজ। বুঝেছি, বাড়ির সবাই তোকে মদ সিগারেটের জন্য খুব বিরক্ত করছে না, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি না মদ সিগারেটের জন্য একদম আসিনি তোর কাছে। থ্যাংক গড। তাহলে আমি না তোর সাথে আমেরিকা চলে যেতে চাই, তুই যদি আমার জন্য একটা চাকরি যে কোনো ব্যবস্থা করে দিস। আমেরিকায়? বাট আমেরিকায় কেন? আসলে এখানে না কাজকর্মের খুব অভাব, তাই তোকে বলছিলাম। রানাদা, তুমি পড়াশোনা কত দূর করেছো? বিএ পড়ছিলাম, কিন্তু আই মিন লাইক গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করোনি, রাইট? হ্যাঁ, না মানে রানাদা, তুমি তো এখানে কোনো ব্যবসা করতে পারো। হ্যাঁ, কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। নট এট অল, ইলেকট্রনিক্সের ব্যবসা করতে বেশি টাকা লাগে না, অল ইউ নিড ইজ একটা ভালো লোকালিটির মধ্যে একটা ভালো শপ, আই মিন আ বিগ শোরুম। বড় বড় কোম্পানিরা তোমাকে স্পন্সর করবে, বিগ ব্র্যান্ডস, তাদের জিনিসপত্র তুমি বিক্রি করো আর কমিশন পাবে, দ্যাটস ইট। ওসবে অনেক ঝামেলা রে, ও আমার দ্বারা হবে না। তাছাড়া আমি না এখান থেকে চলে যেতে চাই, আমি জানি সেজো কাকা চাইলে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা ঠিক করে দেবে, তুই যদি একবার বলে দিস। তাই বলছিলাম তোকে রানাদা, একটা সত্যি কথা বলবে? কি বল। তুমি এখান থেকে পালাতে চাইছো, তাই না? মানে দীপা কে রানাদা, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি আমি আসি রে। কত টাকা? 150।
হেরিন, থ্যাংক ইউ। আরে ছুমা, এসো এসো। কাকিমা ফিরেছে অফিস থেকে? এখনো ফেরেনি, এক্ষুনি এসে যাবে। আসলে ওই অফিসের পর শান্তিকে নিয়ে বান্টির জন্য কিছু বইটই কিনবে, তো এসো। একে তো ঠিক চিনলাম না। থাক 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 বাবা। আমি জয়ন্ত, জয়ন্ত দত্ত। আমার বাবা হলেন। ও, আর তোমার পরিচয় দিতে হবে না, তোমার সম্বন্ধে আমরা তোমার চেয়ে বেশি ভালো জানি। এসো এসো, ভেতরে এসো 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 বাবা, এসো এসো। হ্যালো হ্যালো। ও বুঝি বান্টি, রাইট? তোমাকে তো ঠিক চিনলাম না। ওয়েল, না চিনলে বুঝি কথা বলবে না? হুম, না। আচ্ছা বান্টি, শোনো 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 শোনো, আমি কিন্তু তোমার জন্য গিফট এনেছি জানো। ওসব পরে হবে। মা বলেছে কোন লোকের সঙ্গে মেশার আগে তার সম্বন্ধে ভালো করে জেনে নেবে, তারপর মিশবে। তাহলে ওর পরিচয়টা আমি দিয়ে দিই? না, আমার পরিচয় আমিই দেব। তার আগে আমি বান্টির পরিচয় চাই, তারপরে কিন্তু আমি বান্টির সঙ্গে মিশবো। হ্যাঁ, আচ্ছা, আমার কথা আমাকেই ফিরিয়ে দিলে। ওকে, আমার ডাক নাম বান্টি, আমার ভালো নাম অনিকেত দত্ত, আমার মায়ের নাম অনুরাধা দত্ত, আমার বাবার নাম স্বর্গীয় শশীশেখর দত্ত। বাবা আমার উপর রাগ করে ভগবানের কাছে চলে গেছে, মা বলেছে আর আসবে না। না বান্টি, তোমার বাবা তোমার উপরে রাগ করে চলে যাননি, ছোট কাকা আমাদের সবার উপরে রাগ করে চলে গেছেন, কারণ আমরা সবাই খুব খারাপ। তো তাই? না, সবাই খারাপ না, শুধু আমি খারাপ, তাই আমার উপরে রাগ করে বাবা চলে গেছে। কিন্তু আমার বাবাকে তুমি ছোট কাকা বললে কেন? কারণ তোমার বাবা আমার ছোট কাকা হন, তাই। কিন্তু ওবাড়ির যারা বাবাকে ছোট কাকা বলে, একমাত্র ঝুমাদি ছাড়া, তারা সবাই আমাকে চর মারে, গাট্টা মারে। কই, তুমি তো মারলে না? সত্যি, নিজের আত্মীয়দের সম্বন্ধে কি ধারণাই হয়েছে ওর, কারু ব্যাপারে না জেনে মিশতে অভয় পায়। ওয়েল বান্টি, এ নাও। অনুরাধা এলো বোধ হয়, আমি দেখছি। আরে এই তো, আপনার মেয়েকে পৌঁছে দিয়ে গেলাম। ভেতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। না না, রোজ এই এক বাহানায় চা খেতে ইচ্ছে করে না। জানো বাবা, এ কথা এক্ষুনি আমাকেও বলল। কিন্তু আজ যে একটা অন্য বাহানা আছে। এই গিফটটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে, ইউ নো। আই নো, কারণ আমি তোমাকে ভালোবাসি, তো তাই আমি জানি তোমার কি পছন্দ। তুমি ভীষণ গুল মারো। আজকেই আমায় প্রথম দেখলে। এ কি অসভ্যতা বান্টি! বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? সরি বলো। সরি, ইটস ওকে। বাবা, ওকে তুমি ভেতরে নিয়ে যাও। হ্যাঁ চলো দাদু ভাই, ভেতরে চলো। আমি জয়ন্ত। সে দেখি চিনতে পেরেছি, থাক থাক, প্রণাম করতে হবে না। ইনি হচ্ছেন শান্তিরঞ্জন বিশ্বাস। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। অলরাইট, আপনি হলেন তাহলে আমার হবু ছোট কাকা, রাইট? হবু ছোট কাকা মানে? সিম্পল, দেখো দাদাকে যে বিয়ে করবে সে হবে হবু বৌদি, মামাকে যে বিয়ে করবে সে হবে হবু মামিমা, ছোট কাকিমাকে যে বিয়ে করবে সে হবে হবু ছোট কাকা, রাইট? তাকে সব দাড়ি দাড়ি গল্প করা হবে। বসো। ইয়া, থ্যাংক ইউ। বসো। হ্যাঁ বসছি কাকিমা, বসো।
So, my hobu choto kaka. Well, if you don't mind, বিয়ের আগে যেমনি মেয়েদের নানান প্রশ্ন করে তাদের অ্যাপ্রুভ করা হয়, তেমনি আমিও আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অফ কোর্স। কারণ আমার ছোট কাকিমা কার হাতে পড়ছেন এটা তো আমার জানা দরকার। কি হচ্ছে কি ছোটদা? আহ না না, হি ইজ রাইট। সি, দেখো আমি তোমার প্রশ্নের উত্তর সব একসাথে দিচ্ছি। আমি আমি ইংলিশে এমএ পাস করে ফার্স্ট ক্লাস নি পাস করেছি, করে বিজনেস ম্যানেজমেন্ট করেছি, তারপর একটা বেসরকারি কোম্পানিতে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি করছি। অনুরাধাও সেই কোম্পানিতেই কাজ করে। নিউয়ালিপুরে নিজস্ব একটা ফ্ল্যাট আছে, সেখানে মাকে নিয়ে থাকি। অনুরাধাকে ভালোবাসি, বান্টিও আমাকে খুব ভালোবাসে। সব তো জানালাম, অ্যাপ্রুভাল পাবো? আরেকটা প্রশ্ন আছে আবার। You mind? Not at all. Okay, thank you. আপনি ছোট কাকিমাকে বিয়ে করতে এত ডিলে করছেন কেন? কি কি ছেলে মানুষই হচ্ছে? না না, ছেলে মানুষই নয়, ও ঠিক প্রশ্ন করেছে। দেখো জয়ন্ত, ডিলেটা কিন্তু আমি করছি না, তোমার কাকিমার জন্য হচ্ছে। মানছি, কিন্তু তোমাকে আমাকে জড়িয়ে মিথ্যে বদনাম করে বান্টিকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। দেখো আমি আমি নিজের জন্য কিচ্ছু চাই না, এক পয়সাও চাই না, কিন্তু বান্টিকে তার ন্যায্য পাওনা দিতেই হবে, তা না হলে ভবিষ্যতে আমি ওকে কি জবাব দেব বলো? একদম ঠিক বলেছ। দেখো বান্টিকে কিন্তু বঞ্চিত করা হবে না, ট্রাস্ট মি। মাই হুনা এখানে আসার আগে একটা হিন্দি মুভি দেখেছিলাম, নামটা বেশ ইন্টারেস্টিং, মাই হুনা। জানি না জয়ন্ত, শেষ পর্যন্ত তুমি কতটুকু করতে পারবে। জানো আমার খুব ইচ্ছা মাকে এখানে এনে রাখার, দেখেছি তো বাড়িতে কি কষ্টে থাকেন, আমার তো কোনো ইচ্ছাই পূরণ হয় না। থাকে তুমি কি খাবে বলো? ওয়েল ইয়া, আইল হ্যাভ 10টা সিঙ্গাড়া, 10টা কচুরি, 10টা রসগোল্লা, 10টা সন্দেশ, এন্ড ইফ পসিবল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি সত্যি এত খাবার খাও? হ্যাঁ, আমাদের বংশে সবাই এত খায়, ইউ নো। তোমার জন্য খাবার আনলাম বাবা। একই জ্যাঠেমা, আপনি কষ্ট করে উপরে নিলেন কেন, আমি নিজে নিজে গিয়ে খেয়ে নিতাম। জ্যাঠামশাই তো খাবেন না। না ও এখন খাবে না, তুমি খেয়ে নাও। যা তো মা, টেবিলের উপর ওটা রাখবে, আর চেয়ারটা ঠিক করে দে। হ্যাঁ, ঢাকাটা। আরে খাও। এ কি জ্যাঠেমা, আবার এইসব? আমি বলেছিলাম একটু লাইট খাবার করতে, আই মিন রোজ রোজ এই খাবার খেলে শরীর খারাপ করবে, সত্যি জ্যাঠাইমা। বাবা ছোটদা এমন করছে জানো, বাবা কাকা দাদারা এর ডাবল খায়। ওরা পারে, আমি পারবো না। ওসব সাইবি কায়দা শুনবে না, এখানে ওই পেট পুড়ে খেতে। তা বলে এত খাবার অসম্ভব? There is nothing অসম্ভব in this world. শামালকে, ইউ শামালকে, আরে বোতলের পুরোটাই সাবরে দিয়েছে। আহ, তোমরা আবার এখানে এলে কেন? যাও নিচে যাও, জয়কে একটু শান্তিতে খেতে দাও। নন্দিনী, যা তো ওদের নিচে নিয়ে যা। আই জন্ম স্টারে স্টারে দা স্টাজু, উই আর ওকে দা। দা এই জন্ম, আমি কেমন বলি ইংরেজিটা? ভালো, খুব ভালো। না জেঠু, ব্যাড, আই বেটার। আমার উচ্চারণ, আমার স্টাইল একদম সাহেবদের মতো। জানো ভাইপো, একবার একটা ব্রিটিশ আমাকে বলেছিল মিস্টার জাটা। সর্বনাশ করেছে রে। ইয়োর ইংলিশ
is like Sir Lord Mountbatten. अच्छा तुमने जा भी किन्हें खंते के? बाबा, ओ बाबा, तुम्हारे बोतल टा जरूर गड़े भूले फैले जैसी। अमित अमित ना ना, इड़ा तुम्हारे बापेर बोतल ना है सुना? इड़ा हमार, तुम्हारे बाप रोज हमार पोशे माल्टा ने यार सुंदरले हमार घरे सामने गुरगुर गुरगुर करे और बोले दादा इतने माल खावे आप बोले कारण ये माल खावार पैसा तुम कोत्ते के जोगाड़ करो आमी जानी आज के इधर शूट करे गाड़ी इंजन टा ओजन दरे झेड़ दी शट अप ओए गाड़ी टा बाबा आमके दीस चिलो ना ओटा फैमिली कार आमादेर सकलेर हक आछे हे बेसी कपचे गिया तो ओए गाड़ी टा आमार एका ना আপনারা যখন এখান থেকে যাচ্ছেন না তখন আমি চলে যাচ্ছি ওকে জয়ন্ত জয়ন্ত শোনো বাবা হলো তো ছেলেটা মাত্র দুদিনের জন্য এখানে এসেছে কি ভাবলো বলো তো তোমাদের বাড়ি ফিরে গিয়ে তো বাবাকে সব কথা বলবে ছি 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 চলো 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 বাবা ঘরে চলো ঘরে চলো নন্দিনী যা তো জয়ন্তকে ডেকে আন মনে হয় বারান্দাতেই আছে এখনো যা বিউটিফুল এটা কি এটা ফুচকা পানি পুরি খাবার জিনিস হ্যাঁ খাবার জিনিস ওকে কেমন খেতে দারুন খেতে একটা খেয়ে দেখুন না ওকে দিন হোয়াট ইজ দিস নিন কি এটা পাতা ধরুন না ওকে হ্যাঁ খান ভালো লেগেছে আরো দেবো দু টাকায় তিনটে সো চিপ দিন দিন হ্যাঁ নিচে এখানে ফেলুন থ্যাংক ইউ ঠিক আছে একটা আইসক্রিম প্লিজ কত দাম 30 টাকা একটু ফুচকা আর আইসক্রিম খেতে মানে মানে এই কলকাতা শহর দেখা বাট একা একা ওয়েল উইল ইউ হ্যাভ আইসক্রিম না না আমি তো এখন মিছিলে যাচ্ছি কিন্তু আমার মনে হয় আপনি এসব খাওয়া উচিত না ওখানকার জল হাওয়া খাবার দাবার সবই তো অন্যরকম তাই না ওতে কিছু হবে না আমার শরীরের রক্ত আফটারঅল এখানকার তাই না ওয়েল এই মৃন্ময় চৌধুরীকে যার জন্য এই প্রসেশন সে অনেক কথা আপনি একদিন অফিসে আসবেন সব বলবেন আজ আসি ওরা অনেক এগিয়ে গেছে পরে দেখা হবে হ্যাঁ চলি টাটা
বাই বাই দাদা আমি মিথ্যে কথা বলছি আমি এক জোড়া তোর 32 বাড়ি হাতে ধরে দেব হ্যাঁ রাজা মাথা গরম করছিস কেন আগে পুরো ব্যাপারটা খুলে বল আমি বলছি আসিফ আমাদের কলেজে পড়ে ভীষণ ভালো ছেলে সকলের বন্ধু সকলের বন্ধু হ্যাঁ সকলের বন্ধু তুই তাহলে একা একটা মুসলমান ছেলের সঙ্গে বায়োস্কোপ দেখতে গেছিলি কেন এই সিনেমাটা কলেজের প্রায় সকলেই দেখে নিয়েছে আজ একটা ক্লাস হলো না পিকেবি আসেনি তাই আসিফ আমাকে বলল চলো সিনেমা হলে একটু চিপকা চিপকি করি চাটা মশাই আপনি বিশ্বাস করতে পারবেন না ওরা অন্ধকারে হলের মধ্যে বসে যা কেলোর কীর্তি করছিল না আমি আমার বন্ধুদের দিকে তাকাতে পর্যন্ত কেন বাজে কথা বলছিস মেস্তা আসিফ মোটেই ওরকম ছেলে নয় আর আমিও সে ধরনের মেয়ে নই আসলে সিনেমা হল থেকে বেরিয়ে মেজদা আমার কাছে 20টা টাকা চেয়েছিল বলেছিল 20টা টাকা দে নইলে জাঠামশাইকে বলে দেব আমি দিইনি তাই কি বললি আমি তোর কাছে টাকা চেয়েছিলাম বাজে কথা বলা জায়গা পাসনি কোথাকার কোন একটা মুসলমান ছেলের সঙ্গে ছেনালিগিরি করার সময় মনে ছিল না নিচের বোনের সম্বন্ধে এরকম নোংরা কথা বলতে তোর লজ্জা করছে না কি বললি তবে রে রাজা হোয়াট ইজ দিস রাজা তুমি জানো আজকাল মেয়েদের গায়ে হাত তোলাটা আইনত অপরাধ ও কোনো রাস্তার মেয়ের গায়ে হাত তোলেনি নিজের বোনকে শাসন করছে সে বোন হোক স্ত্রী হোক আর বাইরের মেয়ে হোক কারোর গায়ে হাত তোলা যায় না সেটা জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো উনি নিশ্চয়ই এই আইনটা জানেন কিন্তু জয়ন্ত বোন যদি অন্যায় করে তাহলে দাদা তো না জ্যাঠামশাই ওটাও অপরাধ তাছাড়া ঝুমা তো সাবালিকা সে কার সঙ্গে সিনেমা দেখতে গেল না গেল দ্যাটস নট সাপোজ টু বি এনিবডিজ বিজনেস তা বলে একটা মুসলমান ছেলের সঙ্গে ছি 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 জ্যাঠাইমা জ্যাঠাইমা এই সব নিয়ে আজকাল আর কেউ মাথা ঘামায় না সেটা তোদের দেশে হয় আমাদের দেশে নয় বিশেষ করে আমাদের মতন বনেদি পরিবারে তো নই রানাদা শুধু আমেরিকায় কেন পৃথিবীর সব জায়গায় আজকের মানুষের পরিচয় সে মানুষ সে কি খায় কি পরে কোন ভাষায় কথা বলে সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না কিন্তু ঝুমার ব্যাপারে তুমি মাথা না ঘামালেই বোধহয় ভালো হয় কারণ আমরা বুঝতে পারছি ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে জ্যাঠামশাই কাল থেকে তোমার কলেজে যাওয়া বাইরে বেরোনো একদম বন্ধ রানা গিয়ে কলেজে তোমার নাম কাটিয়ে দিয়ে আসবে কিন্তু জ্যাঠামশাই সামনে আমার ফাইনাল পরীক্ষা গ্রাজুয়েশন অন্তত করতে দিন তা গ্রাজুয়েট হয়ে দরকার নেই অনেক হয়েছে বেশি পড়াশোনা করলে মাথা খারাপ হয়ে যায় তখন বড়দের গুরুজনদের জ্ঞান দিতে শুরু করে কালকে থেকে বাড়িতে থাকবে বাড়ির কাজ করবে এর অন্যথা যেন না হয় কিন্তু জ্যাঠামশাই ঝুমার গ্রাজুয়েশনটা অন্তত জয় বাবা তুমি কদিনের জন্য এখানে এসেছো আবার চলে যাবে আমাদের সাংসারিক ব্যাপারে তোমার মাথা না ঘামানোই বোধহয় ভালো তোমার বাবা তোমাকে যে কাজের জন্য এখানে পাঠিয়েছেন সে ব্যাপারে তোমার কোনো মতামত বা সিদ্ধান্ত থাকলে জানিও শুনবো কেমন জ্যাঠামশাই আমি জানতাম বাইরে থাকলেও আমি আপনাদের সংসারের বাইরে নই এই কথাটা আপনিও সেদিন ফ্যামিলি রিইউনিয়নে বলেছিলেন কিন্তু আজ আপনার কথা শুনে মনে হলো যে বাইরে থাকলেই মানুষের রক্তের সম্পর্কটাও শেষ হয়ে যায় এনিওয়ে বাইরের লোক হিসেবেই আপনাকে একটা কথা বলে রাখছি নারী নির্যাতন কিন্তু আজকের দিনে মারাত্মক অপরাধ এই কথাটা মাথায় রাখবেন হ্যালো করি মাকোতেল তুমি কি আমার বর সেদিন দিয়েছিলেন 2000 টাকা আজ কত দিচ্ছেন 8 তার মানে 20000 এর মধ্যে অর্ধেক 10000 দিলেন তাই তো ঠিক আছে 30 পাতা দলিলের এই 15 পাতা পুরো টাকাটা দিয়ে বাকি অর্ধেকটা নিয়ে যাবেন এখন নিন ধরুন তুমি তো আচ্ছা চশমক লোকে হ্যাঁ নিয়াদ গঙ্গাধর বাবু তোমার কাছে পাঠিয়েছিলেন না হলে আমরা অন্য জায়গা যেতে হ্যাঁ সেখানে 30000 লাগতো আমি তো তবু অর্ধেক দলিল দিচ্ছি তারা তাও দিত না কিন্তু অর্ধেক দলিল নিয়ে আমি কি করব লাভটা কি
অর্ধেক টাকা নিয়ে আমি কি করব, লাভটা কি? তুমি তো আচ্ছা লোকে বলছি তো, পরে এসে দিয়ে যাব, দুদিন পরে। আগামী 200 বছরও আপনার দেখা পাবো না। এখন আসুন আসুন আসুন, ওই দুদিন পরে পুরো টাকাটা দিয়ে বাকি দলিলটা নিয়ে যাবেন, 30 পাতার দলিল পুরোটাই নিয়ে যাবেন। এখন আসুন, আমার মাল খাওয়ার সময় হয়ে গেল। কি মাল 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 খাওয়ার? আরে পল্টু, আরে আমার মালের বোতলগুলো বার কর বাবা। বলুন, এই মৃন্ময়ী চৌধুরীর ঘটনাটা কি, মানে কেন এই দেশে মহিলাদের নিজের অধিকারের জন্য লড়াই করতে হয়, আর কেন এই প্রতিবাদ মিছিল করতে হয়? কারণ পুরুষেরা আজও মনে করে যে নারীকে নির্যাতন করাটা তাদের জন্মগত অধিকার, এবং সেটা যে ঠিক নয় সেটাই জনসাধারণের সামনে তুলে ধরার জন্য আমাদের সোচ্চার হতে হয়। তাতে কাজ হয়? নিশ্চয়ই হয়, কিন্তু অনেক সময় অনেক কেসকে টাকার জোরে বা পেশির জোরে চাপা দিয়ে দেওয়া হয়। যেরকম ধরুন এই মৃন্ময়ী চৌধুরী, ওর ভাসুর ওকে ধর্ষণ করে তারপর ওর গায়ে কেরোসিন তেল ঢেলে ওকে পুড়িয়ে মারার পর এটা প্রমাণ করে দিল যে মৃন্ময়ী নাকি মানসিক রোগী ছিল এবং ও আত্মহত্যা করেছে। কিন্তু এই কথা আপনারা জানলেন কি করে? মৃন্ময়ী শ্বশুর বাড়িতে যে মেয়েটি কাজ করে সে নিজে এসে আমাদের অফিসে সব কিছু জানিয়ে দিয়ে গেছে। এখন দেখা যাক পুলিশ প্রশাসন তারা কি করে। ওয়েল, আমি এসব জানতে চাইলাম বিকজ আমিও এরকম একটা ঘটনা জানি, আর সেই ব্যাপারে আপনাদের সাহায্য চাই। নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করব, কি ব্যাপার বলুন। রানা দত্ত, মানে আমার জ্যাঠতুতো দাদা, দীপা নামের একটি মেয়ের সর্বনাশ করেছে, আর এখন সে তাকে বিয়ে করতে চাইছে না, এবং আমার জ্যাঠামশাইও। বিশাখাদি, সুরমাদি আপনাদের অফিস ঘরে ডাকছেন, চলো আসছি। আসুন। ছেলেটির সঙ্গে যে তোমার প্রেম ভালোবাসা ছিল বা কোনো সম্পর্ক ছিল তার কি কোনো প্রমাণপত্র তোমার কাছে আছে? না দিদি, সেভাবে কিছুই নেই, কোনো ছবি বা চিঠিপত্র। কিন্তু হ্যাঁ, ডাক্তারি পরীক্ষায় নিশ্চয়ই জানা যাবে যে। আসুন বিশাখা। এই মেয়েটির নাম দীপা ব্যানার্জি, শোভাবাজারের দত্তবাড়ি শান্তি ভবনের ছেলে রানা দত্ত ওর নাকি সর্বনাশ করেছে। আমি মিথ্যে বলছি না, আমার কাছে ডাক্তারের রিপোর্ট আছে, আমি আপনার ছেলেকে দেখিয়েছিলাম। কিন্তু ওর কাছে কোনো প্রমাণ টমাণ নেই, একমাত্র ডাক্তারি পরীক্ষাতেই। কাগজে আপনাদের গতকালের মিছিলের খবর পড়ে অনেক আশা নিয়ে এখানে এসেছি, প্লিজ আমাকে বাঁচান। রানা এখন আমার পিছনে গুন্ডা লাগিয়েছে, সেই গুন্ডারা আমাকে রাস্তাঘাটে থ্রেট করে, সেই সঙ্গে রাজা রানা এসে আমাকে অপুত্ত ভাষায় গালাগাল করে, আমাকে মেরে ফেলার হুমকি দেয়, আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। বাড়িতে আমি আর আমার বিধবা মা, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে বাঁচান। রানার সঙ্গে আপনার কতদিনের আলাপ? 1 বছর হবে। আমি যে অফিসে চাকরি করি সে অফিসেও মাঝে সাঝে যেত, সেখানেই আমাদের আলাপ। তোমার এই খবর শুনে রানা কি বললো? বললো পেটের বাচ্চা নষ্ট করে দাও। হাউ স্টুপিড। না না, বাচ্চা তুমি নষ্ট করবে না। সুরমাদি, আপনি রানাকে বাধ্য করুন দীপাকে বিয়ে করার জন্য। ইয়েস। আপনি এত উত্তেজিত হবেন না জয়ন্তবাবু, আমি দেখি কি করা যায়। দীপা, তুমি থানায় গিয়ে রানা দত্তের নামে একটা এফআইআর করো। বিশাখা, ওকে নিয়ে যাও। আচ্ছা চলো এসো। বর্দা, আমি সবিতা বলছি। হ্যাঁ, কাল শেষদার ফোন এসেছিল, ও জানালো জয়ন্ত নাকি তোমাদের এখানে এসেছে, কাল ওকে একবার আমার এখানে পাঠাবে, আসলে ওকে খুব দেখতে ইচ্ছে করছে। ভাইপোকে দেখার যখন এতই শখ তখন তো তুই নিজেই চলে আসতে পারিস সবিতা। তাছাড়া তুই তো এই বাড়িতে অনেকদিন আসিসনি, জানি না কি ব্যাপার, মাকেও তো দেখতে আসতে পারিস। শরীরটা ভালো নেই, না হলে যেতাম। মার খবর অবশ্য পাই ঝুমার কাছে, ঝুমা মাঝে মধ্যে আসে রিনির সঙ্গে দেখা করতে।
কাল সকাল 10টা নাগাদ আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। জয়ন্তকে পাঠিয়ে দিও। দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বাড়ি ফিরে যাবে। ঠিক আছে, রাখলাম। আমি জানতাম তোমার বড়লোক বোন যে এই বাড়িতে জয়ন্তকে দেখতে আসবে না, এ আমি জানতাম। আরে বাবা, এই বাড়িতে এলে আমাদেরই সামনে আমাদের নামে কি করে ও জয়ন্তর কাছে নিন্দে করবে বলো তো? দেখো বাড়ি বিক্রির ব্যাপারে আবার ভাঙচি না দেয়। ঠিক বৌদি, ঠিক বলেছে দাদা। আমার মনে হয় জয়ন্তকে সবিতার বাড়িতে না পাঠানোই ভালো। সেটা এখন আর কি করে সম্ভব? সবিতা তো ফোন করে বলল। কিন্তু তোমরা তাড়াতাড়ি প্রমোটারের সঙ্গে সবকিছু পাকা করে নিচ্ছ না কেন? উফ, জয়ন্ত সইটা করলে আমি নিশ্চিন্ত হই বাপু। কি করে করব? আনন্দ তো এখনো নীলমণি বিশ্বাসের কাছ থেকে নকল দলিলটা আনতেই পারেনি। কেন? তুমি যে সেদিন বেলেঘাটে গেলে ঠাকুরপো, দলিল আলোনি? না মানে বৌদি, ওই নীলমণি বিশ্বাসের বাকি আমার 10,000-এর ব্যবস্থাটা ঠিক করতে পারছি না। দেখি আমি সরস্বতীকে বলি, যদি তুই একটা গয়না টয়না দেয়। দেখো দেখো তাড়াতাড়ি দেখো, আমিও না হয় মেজোকে বলছি। না না, তোমায় বলতে হবে না, আবার অশান্তি বাড়িও না তো। সম্ভাল কে দাদা, সম্ভাল কে, সামনে গর্ত আছে, ডান দিক চেপে চলুন। হ্যাঁ হ্যাঁ, আর একটু চেপে চলুন। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও বাবা, আমি চলে যাব। তাই কখন হয় চাচা, আমি আপনাকে বউবাজারের বাসে তুলে দিয়ে তারপর আসবো। না চলুন, আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি, না হলে আপনি আবার গলতে এসে অন্য কোথাও নেমে পড়বেন। না না না, রোজ রোজ কি এরকম হয়? বাস কন্ডাক্টর বললো রাজা বাজার, আমি শুনে ফেললাম বউবাজার, তাই নেমে পড়লু। আচ্ছা বাবা, তোমার নাম কি? এক্সকিউজ মি, ইয়েস, এখানে আসিফ আলী নামের একটি ছেলে থাকে, তাকে চেনেন? হ্যাঁ চিনি। সিধা চলে যান, ওই মাজারটা দেখছেন? ওর পাশ দিয়ে গেলে দুটো বাড়ি পরে একটা একতলা বাড়ি আছে, ওকে, ওখানে আসিফ থাকে। ওকে, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। শুনুন, আসিফকে আপনার কি দরকার? ইটস পার্সোনাল, ওকে, থ্যাঙ্কস। চলুন চাচা। হ্যাঁ চলো বাবা চলো। তোমার নামটা কি? আমার নাম হলো আসিফ আলী। আছে না? এখনো কলেজ থেকে ফেরেনি, তবে এখনই এসে যাবে। আপনি? আমি জয়ন্ত, আই মিন জয়ন্ত দত্ত। ওয়েল, মতলব ঝুমার ছোড়দা যিনি বিদেশে থাকেন। রাইট রাইট রাইট, বাট আপনি আমায় চিনলেন কি করে? আর নমস্কার, আমি আসিফের বাবা। নমস্কার। ঝুমার কাছ থেকে আপনার সম্বন্ধে এত শুনেছি এত শুনেছি যে কি বলবো। আর শুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইটস ওকে, ইটস ওকে, বসুন বসুন। ওয়েল, আপনি আমায় আপনি বলবেন না প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, বসো বাবা বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে শুনছো হামিদা বেগম? কি হলো? আরে জলদি বাহার আও, দেখো কোন আয়া। কোন? আরে জলদি আও, জলদি আও। হামিদা, ইনি ঝুমার ছোড়তা, আর জয়ন্ত বাবা, ইনি আসিফের মা। নমস্তে বেটা। নমস্কার নমস্কার। আরে করছো কি? বসো বসো। ইটস ওকে, ঠিক আছে। বহুত আচ্ছা লাগা। থ্যাংক ইউ। তুমি এসেছো, ঝুমা মা আসেনি? হ্যাঁ, নো, ঝুমা বুঝি আপনাদের এখানে মাঝে মাঝেই আসে। মাঝে মাঝে মানে হামেশা আতি হ্যায়, প্রায় আসিফের সঙ্গে এখানে চলে আসে। আমাদের মহল্লায় দুটো স্কুলের বাচ্চাকে পড়ায়, টিউশনই করে। খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। জানো আমাদের বাড়িতে এলে না আমাকে রসুই থেকে বের করে দেয়, তারপর যা বিরিয়ানি আর চিকেন রেজালা বানায় না, কি বলবো। না জবাব। ঠিক বলেছো, ফ্যান্টাস্টিক। অবশ্য ওগুলো সবই আমার শেখানো। হ্যাঁ ই সেই বাত হ্যায়, আসিফ খুব ভালো রান্না করে। জয়ন্ত বেটা, এই আমার লড়কা আসিফ। আরে নমস্তে। ইয়া নমস্তে, আপনি আসিফ? আই মিন তোমাকে তো আমি রাস্তায় আসিফের কথা জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এই বাড়িটা দেখিয়ে দিলে, বাট তখন তুমি আমায় বললে না কেন যে ইউ আর আসিফ? সাহস হয়নি দাদা, ঝুমা আমাকে ফোন করেছিল, ওর জ্যাঠামশাইকে দুদিন আমার জন্য বাড়িতে বন্ধ করে রেখেছে,
তাই বুঝতে পারছিলাম না আপনি কোন দিকে, ঝুমার দিকে নাকি জ্যাঠামশাইয়ের দিকে। এখন কি মনে হচ্ছে? কনফিউজড, বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, ভবিষ্যতে তোমার কনফিউশন দূর করে দেবো। থ্যাংক ইউ। কিন্তু জয়ন্ত বাবা, তোমার বাড়ির লোকেরা? ওটা নিয়ে আপনি ভাববেন না আঙ্কল, আমি ধর্মের চেয়েও মানুষকে বেশি বড় করে দেখি। ঠিক ঠিক বলেছো বাবা, আগে মানুষ পরে ধর্ম। আরে আসি বেটা, জয়ন্তর জন্য কিছু মিষ্টি বিষ্টি নিয়ে। না না, হ্যাঁ জরুর জরুর। নো নো আসি, ইটস ওকে ইটস ওকে। আন্টি আজকে নয়, আরেকদিন এসে খাবো, তখন কিন্তু মিষ্টি নয়, আপনার হাতের বিরিয়ানি আর ঝুমার হাতের চিকেন রেজালা। ওকে, আমার হাতের শিমুয়ের পায়েশ। আরে সে তো যে কেউ বানাতে পারে। হ্যাঁ দাদা, বলছিলাম জয়ন্ত এখন যা বলছে সব মেনে না। সইটা একবার হতে দাও, তারপর পশ্চাৎ দেশে একটা লাঠি মেরে আমেরিকায় পাঠিয়ে দেবো। জ্যাঠামশাই। কে আসছে? আসছে, আসবো। আরে জয়ন্ত, কামিন কামিন, আমার ঘরে আসবে তাও পারমিশন নিতে হবে। সিটেড সিটেড। নো ইটস ওকে জ্যাঠামশাই, আমি যেটা বলছিলাম যে ঝুমাকে ওর কলেজে যেতে দিন না, আই মিন দু মাস পরে ওর পরীক্ষা, তারপরে পাস টাস করে গ্র্যাজুয়েট হয়ে যে কোনো জায়গায় একটা চাকরি করবে। ঠিক আছে ঠিক আছে, ঝুমা কাল থেকে কলেজ যান। আর আপনি তুমি এনিথিং ইউ ওয়ান্ট পেয়ে যাবে। বাবা হিসেবে ঝুমাকে কলেজে যাওয়ার পারমিশন তুই দিতে পারিস, কিন্তু এই বাড়ির বড় হিসেবে আমারও তো একটা মতামত থাকতে পারে। সরি দাদা সরি, ঠিক আছে ঝুমার মতামত বলো। ঝুমা, তুমি কাল থেকে কলেজে যাবে, বিএ পাস করবে, এমএও পাস করবে, কিন্তু ওই আসিফ ছোকরাটার সঙ্গে তোমার মেলামেশাটা বন্ধ করতে হবে। কথাটা মনে রাখবে। জ্যাঠামশাই আপনি নিশ্চিন্ত থাকুন, ঝুমা আমাকে কথা দিয়েছে ও এই ধরনের মেলামেশা আর করবে না, আই মিন সিনেমা দেখতে যাবে না। ভেরি গুড ভেরি গুড। এই ঝুমা, তুই এখন যা, আমাদের জয়ন্তর সঙ্গে কি দাঁড়া একটু কথা আছে? হ্যাঁ কথা আছে কথা আছে কথা কথা যা। বাবা জয়ন্ত, এই বাড়ি বিক্রির ব্যাপারে প্রমোটার গঙ্গাধর পুরকায়স্থের সঙ্গে কবে বসবে বাবা? হ্যাঁ সেইটুই করতে হবে তো। আই নো আই নো, বাবাকে ফোন করেছিলাম, উনি বললেন যে আগে সবিতা পিসির সঙ্গে দেখাটা সেরে নিতে, তারপর তাছাড়া ওনাদের এখনো গিফটগুলো তো দেওয়া বাকি আছে, তাই না? ঠিক বলেছো ঠিক বলেছো। ও ভালো কথা, সবিতাজ ফোন করেছিল বুঝলে, কালকে সকাল 10টা নাগাদ গাড়ি পাঠাবে, তোমাকে ওদের বাড়িতে নেমন্তন্ন করেছে। দ্যাটস গ্রেট। ওয়েল আমি তাহলে এখন আসি, বড় জ্যাঠাইমা খাবারের জন্য ডেকেছে। মেজো জ্যাঠামশাই, আমাকে লাথি মেরে তাড়াবার দরকার নেই, 3 সপ্তাহ পরে আমি নিজেই চলে যাব। গুড নাইট। হ্যালো, একেই বলে বাঁশ কেন ঝাড়ে, এসো আমার। ঠিক আছে ঠিক আছে।
সেদিন তো তুমি আমায় চিনতে পারোনি। কবে বলতো? ওই যে অনেক দিন আগে, অনেক বছর আগে তুই এসে আমার সামনে দাঁড়িয়েছিলি। চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল তোর ঠাকুর তো আমার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর সব অন্ধকার। থামা থামা। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। কি দাদু ভাই? আচ্ছা থামা, এখন তুমি কি করে জানলে যে আমি এসেছি? কাল ঘুমের মধ্যে শুনছিলাম, জুমা যেন কাকে বলছিল তুই এসেছিস, এই বড় ঘরটাতে আছিস। ভোরবেলা ঘুম ভাঙতে ভাবলাম যাই আমার দাদু ভাইকে দেখে আসি। আর তাই তুমি একা একা চলে এলে? হ্যাঁ তো, সিঁড়ির হাতল ধরে ধরে চলে এলাম তোর ঠাকুরদার গায়ের গন্ধ শুঁকতে শুঁকতে। ঠাকুরদার গায়ের গন্ধ? হ্যাঁ রে, তোর গায়ে তো তোর ঠাকুরদার গায়ের গন্ধ আছে। বড় হলে না তুই ঠিক তোর ঠাকুরদার মতো হবি। তোর ঠাকুরদা বলতো অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমুদহে। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবি না। তোমার আশীর্বাদ যখন পেয়েছি তখন কোনো চিন্তা নেই। তুমি দেখো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবই। মম, ছোটা এসে গেছে। হাই রিনি, কেমন আছো? ও মাই গড, তুমি আমাকে চিনলে কি করে? ওয়েল, ম্যাজিক ম্যাজিক জানি আমি। ও মা, এ তো বাবাকে দেখছি মনে হচ্ছে। থাক বাবা। দেখ রিনি, জয়ন্ত বিদেশে জন্মেও কি সুন্দর বাঙালি কালচার রপ্ত করেছে, গুরুজনদের দেখলে প্রণাম করে। আর তোরা সবসময় হ্যালো হাই। ও মা প্লিজ, জ্ঞান দিও না। ছোটা, আমার বন্ধুদের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই? ইয়াপ, শিওর। ও হলো বিপ, গিপ, রিপ, আশিপ। হোয়াট, এগুলো সব বাঙালি নাম? ইয়া, অফ কোর্স, এগুলো হলো বড় নামের শর্ট ফর্ম। বিপ মানে বিপাশা, গিপ মানে গায়ত্রী, রিপ মানে ঋতিকা, শিপ মানে শেফালি। ও মাই গড, হোয়াট আ শর্ট ফর্ম। আয় ভিতরে আয়। ইয়া, গাড়িতে
তোমাদের জন্য কিছু গিফট এনেছি ঠিক আছে আমি কাউকে বলছি না বিয়ে নেবে তুই আয় তো ওকে ওকে এই প্রথম এলি আমার বাড়িতে চল চল নাইস হাউস পিসি ভালো লেগেছে ভেরি নাইস তুমি আমার জন্য কি গিফট এনেছো রিনি তোমার জন্য তুমি গেস করো কি এনেছি বলো গেস 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 সরি ওয়েল পিসি বাবা কে লিখেছিল তুমি নাকি গিটার বাজানো শিখেছো হ্যাঁ ইয়া তুমি আমার জন্য গিটার এনেছো রাইট ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তুমি যে ভালো গান জানো সেটাও কিন্তু আমি জানি হাউ কাম হাউ ডু ইউ নো দিস শেজদা একটা চিঠিতে জানিয়েছিল তুই প্রতি বছর ওখানে বঙ্গ সম্মেলনে বাংলা গান গিয়ে মাতিয়ে দিস সেটাই ওকে বলেছিলাম ও মাই গড বাবা পারেও বটে এটাও বলে দিয়েছে ওয়েল শুধু গান কেন আবৃত্তি করি নাটক করি এন্ড অল দ্যাট ইউ নো আর তাই আমার আরো বন্ধুরা আসছে তোমার গান শুনতে বাগানে সব ব্যবস্থা করা হয়েছে আর রিনি ইউ আর ভেরি 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 নটি যা তোর বাগানে গিয়ে ব্যবস্থা কর ও এখনি আসছে এই চল চল বস ইয়েপ আগে কফি খা তারপর ওদের প্ল্যান প্রোগ্রাম শুনিস যমুনা হ্যাঁ বৌদি দু কাপ কফি দিচ্ছি বল জয়ন্ত তোর কি খবর অল ইজ ফাইন ওয়েল পিসু মশাইকে দেখছি না পিসিমা দিল্লি গেছে কোম্পানি একটা বোর্ড মিটিং এ দু চার দিনের মধ্যে ফিরে আসবে ওকে ওয়েল তাহলে ফিরলে একবার জানিও দেখা করতে আসব নিশ্চয়ই জানাবো ঝুমা আসিফকেও তো আসতে বলেছিলাম এখানে এলো না কেন কে জানে আসবে আসবে একটা ক্লাস করে তারপর আসবে আচ্ছা পিসিমা এই আসিফকে তুমি কি করে চিনলে ঝুমাই একদিন নিয়ে এসে আলাপ করিয়ে দিয়েছিল ওকে আচ্ছা সাইলেন্স 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 ইয়াপ রেনি হিয়ার ইজ থ্যাংক ইউ আগে এটা বাজিয়ে তুমি একটা গান গাও আমি ওয়েল কি গান অফ কোর্স ওয়েস্টার্ন না যদি বাংলা গান গাই কেমন হবে বাহ ও মাই গড সে ঘ্যান ঘ্যানে প্যান প্যানে স্লো আর বোরিং তাই বুঝি ওকে তাহলে শোনো Shiro de bara de dira de dira de bara de dira 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 বাঙালি কে চেনা যায় সৃষ্টিতে পিকনিকে ভ্রমণে ফেস্টিতে হেই বাঙালি কে চেনা যায় সৃষ্টিতে পিকনিকে ভ্রমণে ফেস্টিতে বাঙালি কে চেনা যায় রকে বসে আড্ডায় রসনা শেষ পাতে মিষ্টিতে বাঙালি কে চেনা যায় রকে বসে আড্ডায় রসনা শেষ পাতে মিষ্টিতে ও বাঙালি ও বাঙালি ও বাঙালি যেখানেই থাকে যেখানেই থাকে বাঙালি দেশেই প্রবাসে কি বিদেশে বারোটি মাসকে তেরো পার্বণ জীবনে মনে তার থাকে মিশে যেখানেই থাক এই বাঙালি দেশে কিংবা দূর বিদেশে বারো মাসে
তেরো পার্বণ জীবনে তার থাকে মিশে বাঙালিকে চেনা যায় বাংলা গানের সুরে বাঙালিকে চেনা যায় বাংলা গানের সুরে আর খিচুড়ি খাওয়ার সাথে বৃষ্টিতে হে বাঙালিকে চেনা যায় বাংলা গানের সুরে খিচুড়ি খাওয়ার সাথে বৃষ্টিতে ও বাঙালি ও বাঙালি ও বাঙালি থাকে যদি পাঁচজন থাকে যদি পাঁচজন বাঙালি একজন রাজনীতি করবেই কেউ যদি উঠে যায় উপরে অন্যেরা তাকে টেনে ধরবেই বাবা ইউ নো থাকে যদি পাঁচ বাঙালি পলিটিক্স একজন করবেই উঠে যায় যদি কেউ ওপরে অন্যেরা তাকে টেনে ধরবে বাঙালিকে চেনা যায় ধর্মঘটের ডাকে বাঙালিকে চেনা যায় ধর্মঘটের ডাকে আর ওই মিছিলে প্রতিবাদী দৃষ্টিতে হে বাঙালিকে চেনা যায় ধর্মঘটের ডাকে মিছিলে প্রতিবাদী দৃষ্টিতে ও বাঙালি ও বাঙালি ও বাঙালি ও বাঙালি ও বাঙালি জমি দিয়েছি জানো পিসি বাবার যা ধারণা তার পিতৃভূমির সম্বন্ধে এবং আমিও মনের মধ্যে যে ছবি নিয়ে এসেছিলাম এখানে এসে দেখলাম একেবারে উল্টো সেই উল্টোটা কিন্তু তুমি আবার সোজা করতে পারো ছোটদা ওয়েল নো নো সিমস টু বি ডিফিকাল্ট এতগুলো প্রবলেমস ঠাকুমা রানাদা দীপা ছোট কাকিমা এর উপর আবার তোমাদের না না আমাদের ব্যাপারটা নিয়ে তুমি একদম চিন্তা করো না কিন্তু শেষ পর্যন্ত সাহস দেখাতে পারবি তো ঝুমা কি আসিফ আমাকে অনেক সাহসী করে তুলেছে রাঙা পিসি সে তো দেখতেই পাচ্ছি নাহলে এত সাহস হয় কি করে বাড়ির সকলে বারণ করা সত্ত্বেও আবার এই মুসলমানটার সাথে রাজা একে তো বিনা আমন্ত্রণে এখানে এসেছিস তার উপর আসিফ আমার অতিথি ওর সম্পর্কে আর একদম এরকম ধরনের কথা বললে আমি কিন্তু তোকে বার করে দিতে বাধ্য হব জানি পিসি জানি তোমার সে ক্ষমতা আছে আর এও জানি তোমার আর জয়ন্তর প্রশ্রয়তেই ঝুমা এসব নোংরামি করার সাহস পাচ্ছে একটি হিন্দুর মেয়ে একজন মুসলিম ছেলের সঙ্গে বন্ধুত্ব করাটা নোংরামি আর ওদিকে ভালোবাসার অভিনয় করে একজন বাঙালি ছেলের একজন বাঙালি মেয়ের সর্বনাশ করাটা পবিত্রতা হাউ সেক দেখ জানতো এসব বিষয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই চাইতে আমি যদি আমেরিকা থেকে তোমার জন্য কয়েক বোতল মদ নিয়ে আসতাম তাহলে চাইতে এনিওয়ে রাজা ঝুমা আর আসিফকে কিছু বলার আগে গিয়ে রানাদাকে বলো ও যেন দীপাকে বিয়ে করে আর তুমিও দীপাকে রাস্তাঘাটে থ্রেট করাটা বন্ধ করো নইলে কিন্তু তোমরা দুজনেই বিপদে পড়বে তাই নাকি ঠিক আছে দেখা যাবে তাহলে কুল ডাউন কুল কিরে ঝুমা ভয় পেয়ে গেছিলি
একটু না গুড তবে এটুকু বোঝা যাচ্ছে আসিফ রাজা তোমাদের উপর নজর রাখছে তোমরা কিন্তু খুব সাবধানে চলাফেরা করো বাবা পিসি আমি আপনাদের আশীর্বাদ পেয়েছি মানে স্বয়ং আল্লাহর আশীর্বাদ পেয়েছি আমার কিসের ভয় হুম আদাচরা আমাদের কলেজের 500 ছেলে মেয়ে সাপোর্ট আছে আমাদের ব্যাপারে ডোন্ট ওয়ারি আমিও তোমাদের সঙ্গে বিশাখা আর ওদের উইমেনস ওয়ার্ল্ডের আলাপ করে দেব ভবিষ্যতে ওদের দরকার পড়লে ওদের জানিও দে আর ভেরি হেল্পফুল হ্যাঁ বিশাখার সঙ্গে তো আলাপ করতেই হবে ছোটদার জন্য মানে জানুরাঙ্গা পিসি যেদিন থেকে ছোটদা এখানে এসেছে ওর মুখে শুধু একটাই নাম শুনছি বিশাখা আর বিশাখা হুম তাই বুঝি হ্যাঁ জান তো কি ব্যাপার হুম প্রেম প্রেম হচ্ছে নাকি হুম নো পিসি ওয়েল ইটস নট ইয়েট প্রেম ইটস অনলি ভালো লাগা তোকে একটা কথা বলছি শুন হ্যাঁ আমি রানা রাজাকেও বলেছি এখন জয়ন্তকে একদম চটাবি না আর ঝুমাকে একদম বকাবকি করবি না আগে সইটা হয়ে যাক তারপর এক সঙ্গে ওকে ঘুঘু আর ফাঁদ আমি দুটোই দেখাব তুই যেমন করো কালকের মধ্যে নকল দলিলটা নিয়ে আয় আরে দরকার হলে গঙ্গাধরের কাছে টাকা ধার চাইবি মানে আপনার টাকা আমি কেন দেব আনন্দবাবু আপনি যখন বাড়ির জন্য আমায় ক্যাশ দেবেন তখন এই টাকাটা এই 10000 টাকাটা কেটে দেবেন কিন্তু বাড়ি বিক্রির কাগজে যদি জয়ন্তবাবু সই না করে সৎভাবে ওর বাপ করবে এই জন্যই তো নকল দলিলটা খুব দরকার হ্যাঁ ঠিক আছে টাকা আমি দিচ্ছি গুনে নিন সৎভাবে তবে মনে রাখবেন বাড়ি যদি বিক্রি না হয় এই টাকা আমি উদে আসলে তুলে নেব সৎভাবে অপয়া কথা বলবেন না তো দয়া করে সব ঠিক হয়ে যাবে দেখবেন সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ আচ্ছা কলকাতায় যদি কোনো একটা ছেলের কোনো একটি মেয়েকে ভালো লাগে তাহলে এই কথাটা বলতে সে কতদিন সময় নেয় আপনি কি এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমায় আজ এখানে ফোন করে ডাকলেন ইয়া এক্স্যাক্টলি তাহলে আপনি আগে বলুন যে আমেরিকায় কতদিন লাগে ওয়েল একদিন তারপরের দিন বিয়ের প্রস্তাব তারপর দিন নিশ্চয় বিয়ে হয়ে যায় ইয়া রাইট তারপর দিন নিশ্চয় বাচ্চা হয়ে যায় বস হাউ ইজ দ্যাট পসিবল না সেটাই তো হওয়া উচিত সবকিছু যখন এত ফাস্ট ফাস্ট কিন্তু আমাদের এখানে প্রেমের কথা বলতে একটু বেশি সময় লাগে ওয়েল হাউ লং এই ধরুন দিন 15 তাহলে তো কোনো আশাই নেই কারণ দিন 15 পরে ছেলেটি আমেরিকায় চলে যাবে তাহলে মেয়েটি বা কোন আশায় সাড়া দেবে বলুন হয়তো ছেলেটি আবার ফিরে আসবে কিন্তু যদি ফিরে না আসে তাহলে হয়তো মেয়েটিকে আমেরিকায় নিয়ে যাবে যদি মেয়েটি না যায় এখন বুঝতে পারছি এখানকার মেয়েরা এত সময় কেন নেয় কেন এই হয়তো আর যদিতে সময়টা কেটে যায় হ্যাঁ এটা সত্যি কিন্তু এটাও সত্যি যে এখানে হয়তো যদিগুলো আছে বলেই এখানকার প্রেম ভালোবাসা আমেরিকার চেয়ে একটু বেশি দিন বাঁচে সহজে কেউ ঠকে না তাই ওয়েল তাহলে এই দীপা ব্যানার্জি ঠকলো কেন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা আর তাছাড়া ওই একটা ঘটনা দিয়ে তো আর সবাইকে বিচার করা যায় না আপনি নিশ্চয়ই আপনাদের দত্তবাড়িকে দিয়ে আপনার পিতৃভূমিকে বিচার করবেন না রাইট তাই বলছিলাম যে দত্তবাড়ির বাইরেও যে জগৎটা আছে আপনার সেই মাতৃভূমিকেও তো আপনার দেখা উচিত তাই না নিশ্চয়ই বাট কে দেখাবে উফ
আমেরিকার লোকজনেরা না এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, সোজা সুজি বলে, বুঝেছেন? ওয়েল অ্যাকচুয়ালি এখানকার মেয়েদের এখনো পুরোপুরি চিনে উঠতে পারেনি তো, তাই এখনো বলতে পারছি না যে তুমি দেখাও। কাজটা করে কিন্তু নিখুঁত, একেবারে সৎভাবে।
দেখেছেন কোথাও কোনো ভুল নেই দলিলে অসৎ কাজটাও কি সুন্দর করেছে একেবারে সৎভাবে আস্তে 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 আপনি ঠিক লোকের কাছে পাঠিয়েছিলেন আচ্ছা জয়ন্ত আসার আগে একটা একটা কথা জেনে নি আপনি বাড়িটার দাম কত ধরলেন 60 লাখ হ্যাঁ তিন ভাই 20 লাখ টাকা করে পাবেন সৎভাবে আর একটু বাড়ান গঙ্গাধর বাবু না না তা হবে না তাহলেই তো অসাধ হতে হবে দেখুন এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট তৈরি করতে কমপক্ষে দু বছর সময় লাগবে ততদিন আপনাদের কোনো ভাড়া বাড়িতে রাখতে হবে তার খরচা আছে তারপর আপনাদের এক একজনকে 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট দিতে হবে তার দামও কম নয় তা এখন টাকা বাড়ালে তখন সব অসৎভাবে কম কম করতে হবে ঠকবেন আপনারাই সৎভাবে ঠিক আছে আপনি যা ভালো বুঝে ভালোই ভালো সব কিছু মিটে গেলে বাঁচি বুঝলেন তো এরকমের সইটা আরে এই তো জয়ন্ত এসে গেছে নমস্কার জয়ন্ত বাবু আমি গঙ্গাধর পুরকায়স্থ নমস্কার নমস্কার এসো জয়ন্ত বসো 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 এই মাত্র আপনার জ্যাঠামশাইদের সঙ্গে কথা হচ্ছিল বাড়িটার দামের ব্যাপারে আপনারা তিনজন শরিক বা অংশীদার 20 লাখ টাকা করে পাবেন সৎভাবে জাস্ট আ মোমেন্ট তিনজন শরিক মানে আপনার দুই জ্যাঠামশাই রাজশেখর দত্ত আনন্দ শেখর দত্ত আর আপনার বাবা সূর্য শেখর দত্ত সৎভাবে আর আপনার পিসিমা তো কোনো ভাগছেন না দলিলে তাই লেখা আছে সৎভাবে পিসিমা ভাগছেন না সেটা আমি জানি কারণ এখানে আসার আগে বাবা আমাকে যে দলিলটা দিয়েছিলেন তাতে পিসিমাকে ছাড়াও চারজনের নাম আছে এই তিনটে নাম যেটা আপনি বললেন তাছাড়া ছোট কাকা স্বর্গীয় শশীশেখর দত্ত একজন শরিক ওটা অন্য দলিল 19 ফেব্রুয়ারি 1992 কিন্তু তারপর শশীশেখর ভীষণভাবে চরিত্রহীন মদ্যপ এবং লম্পট হয়ে যায় তখন বাবা তাকে ত্যাজ্যপুত্র করে 5ই জুন 1992 আর একটা দলিল করেন যাতে ওই শশীকে বঞ্চিত করে আমাদের তিন ভাইয়ের নামে সমানভাবে সম্পত্তি ভাগ করে দেন এই তো সেই দলিল এটা 2 নম্বর দলিল প্রথম দলিলে অংশীদার ছিলেন 4 জন আর দ্বিতীয়তে 3 জন সেটা আপনি বললেন কিন্তু এছাড়াও ঠাকুরদা এই দুটো দলিলকে বাতিল করে আর একটা দলিল করেছিলেন 3 নম্বর দলিল কবে ঠাকুরদা মারা যান 21/8/1993 আর 3 নম্বর দলিলটা উনি করেন এই যে এটা উনি করেন 15/6/1993 তাতে লিখেছেন হ্যাঁ আমার কনিষ্ঠ পুত্র শশীশেখর দত্ত সম্পূর্ণভাবে নিজেকে বদলাইয়া লইয়াছে মদ্যপান বা অন্যান্য আনুষঙ্গিক দোষ আর তাহার মধ্যে নাই তাই আমি আবার দলিল বদলাইতেছি এবং শশীর সংযম এবং ব্যবহারে মুগ্ধ হইয়া তাহাকে আমার সম্পত্তির 40% এবং অন্য 3 পুত্র রাজশেখর আনন্দশেখর ও সূর্যশেখরকে 20% করিয়া অসম্ভব এই দলিল তুমি কোত্থেকে পেলে যেখান থেকে আপনারা পেয়েছেন মানে মানে আপনারা কোথায় থেকে পেয়েছেন কোর্ট থেকে না ওই মার কাছে মার কাছে অরিজিনালটা আছে তার থেকে একটা কপি করিয়েছিলাম আর কি সে তো প্রথমটা কিন্তু দ্বিতীয়টা
সেটার অরিজিনালটা আমার কাছে আছে, বাবাই আমাকে দিয়েছিলেন। মানে শশীকে বঞ্চিত করার কথা মা জানলে মনে খুব আঘাত পাবেন, দুঃখ পাবেন, তাই মাকে জানান। কিন্তু তৃতীয়টার অরিজিনাল ঠাকুরদা আপনাদের দেননি, ঠাকুমাকে দিয়েছিলেন। কারণ ছোট কাকাকে সম্পত্তির বেশি অংশ দিয়েছেন দেখলে ঠাকুমা খুশি হবেন, ভালো লাগবে, সেই জন্য। আর এই কপিটা ঠাকুমাই পাঠিয়েছিলেন বাবাকে। এই দেখুন, কোর্টের স্ট্যাম্প, ঠাকুরদার সই এবং উকিলের সই, সব অরিজিনাল। কিন্তু মা তো এটা জেরক্স কপি আমাদের দেননি। না, কেন? ভুলে গিয়েছিলাম বাবা, বয়স হয়েছে তো, মাঝে মাঝে সব ভুলে যাই। এই যে তোমাদের জন্য কপি করিয়ে রেখেছিলাম, দেখি এটা হচ্ছে অরিজিনাল, মিলিয়ে নাও। রাজশেখর বাবু, আপনাদের এই সম্পত্তিটা পুরো গোলমেলে সম্পত্তি, আগে সব ঠিক করে তারপর আমায় ডাকবেন সৎভাবে। নমস্কার, চললাম। গঙ্গাধর বাবু, আমি কিন্তু যা কিছুই করেছি সৎভাবে। দাদু ভাই, কি মুশকিল! আপনারা সবাই মাল কামাচ্ছেন আর আমি কামালেই যত দোষ। আরে তোমার মতো বিশ্বাসঘাতকতা করে তো মাল কামাচ্ছি না। ও বাবা, তাই নাকি? আর ভাইয়ের নামে মিথ্যে অপবাদ দিয়ে তার বউ ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করাটা বিশ্বাসঘাতকতা নয়? একটা নকল দলিল লেখার জন্য তোমার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, তখন সেটা গোপন রাখাই তোমার উচিত। নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তুমি অন্যকে দেখাতে পারো না, আর সেই দলিলটা পাল্টে অন্য একটা দলিল লিখে সেটা তুমি জয়ন্তকে দিতে পারো না। তা আপনারাও তো আপনাদের বাবার অরিজিনাল দলিলটা পাল্টে ফেলেছেন। হ্যাঁ, দেখুন স্যার, একই দলিল দুবার দু রকম ভাবে লিখে যদি দুবার মাল কামানো যায়, সেটা ছাড়বো কেন বলুন? আপনারা হলে ছাড়তেন? আমাদের মাল কামানোর রাস্তায় তো তুমি মাল ছড়িয়ে দিয়ে বসে আছো, যা পাওয়ার কথা তার থেকে কত কম পাচ্ছি জানো? পাবেনই তো, পাবেনই তো। আপনারা যদি চলেন ডালে ডালে, তো জয়ন্তবাবু চলেন একেবারে পাতায় পাতায়। আপনাদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে, বুঝেছেন? তাই বলছি, যত তাড়াতাড়ি পারেন ওই জয়ন্ত দত্তর সঙ্গে গিয়ে হাত মেলান। দেখেছিস? নইলে নইলে আপনাদের হাতে একেবারে হ্যারিকেন ঝুলিয়ে দেবেই বলে দিচ্ছি। হ্যাঁ, এই জ্ঞান দিও না তো, জ্ঞান দিও না, জ্ঞান দিও না। আমার কিন্তু তোমায় নিয়ে খুব চিন্তা হচ্ছে, নিজের ফ্যামিলির এগেনস্টে দাঁড়াচ্ছ তুমি, আর বিশেষ করে তোমার জ্যাঠামশাই বা ভাইরা যে ধরনের মানুষ। সো হোয়াট, তোমার মুখে এসব কথা মানায় না। কেন? উইমেনস ওয়েল চালো তোমরা, পুরুষদের বিরুদ্ধে নারীর অধিকার নিয়ে আন্দোলন করো। তোমাদের মতন সাহসী মেয়েদের মুখে এসব কথা। দেখো, নারীরা আন্দোলনকারী হোক বা প্লেনের পাইলট, ওই একটা জায়গায় তারা সবাই এক। কোন জায়গায়? সেই জায়গায় যে জায়গার জন্য এখানকার ছেলেদের 15 দিন আর ওখানকার ছেলেদের 1 দিন সময় লাগে। নরে, বাজে কথা ছাড়ো, কাজের কথা বলি। বাড়ির ব্যাপারে তোমার জ্যাঠামশাইদের যতটা কোণঠাসা করার তো করেছো, কিন্তু দীপা আর রানার ব্যাপারে কি ঠিক করলে? আমার তো চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে, লোক লজ্জার ভয়ে শেষে কিছু না একটা করে বসে। রাইট, তাহলে চলো তোমাদের অফিসে গিয়ে সুরমাদির সঙ্গে বসে সব কথা বলে নেওয়া যাক। সেটাই ভালো হবে, চলো। ঠিক, চলো। ছোটদা, কি ব্যাপারে? আজ সবাই এত তাড়াতাড়ি শুয়ে পড়েছে? অশান্তি রাখছিস তোর দলিল নিয়ে?
দুই হেসেলেই ভাতে ভাত ফুটিয়ে যা হোক করে কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়েছে সবাই। কিন্তু তোর আজ হরিমটর ছোটটা উপোস, কেউ কিচ্ছু রান্না করেনি তোর জন্য, তাই নাকি? দেখলি তো সব ভালোবাসা আদর আপ্যায়ন শেষ। আমি ভেবেছিলাম কিছু করব, মুখ ঝামটা খেলাম সবার। আরে ছুমা, তোর আবার এসবের কি দরকার ছিল? আর শোন, এক রাত্রি না খেলে কেউ মারা যায় না, বরং শরীরটা ফিট থাকে, তাই না? চল গুড নাইট, বাই। ঠিক বলেছিস দাদু ভাই। আরে থামা, তুই তো ঠাকুর দাও না এই কথা বলতো, সেও তো মাঝে মাঝে রাত্রিবেলা উপোস করতো তো, হ্যাঁ, আর তার জন্য না আমাকে সব সময় আমার ভাড়ারে বিস্কুট মজুদ রাখতে হতো। তারপরে মাঝ রাত্রিরে তাকে ঘুম থেকে তুলে জল আর বিস্কুট খাইয়ে তবে আমি নিশ্চিন্তি। ওকে, এনে দাদু ভাই তোর জন্য আমি বিস্কুট নিয়ে এসেছি। এই যো মা, যা না দাদু ভাইয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি আনছি, নে খা খা। থামা, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। ওয়াও, ওহো। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ, ওদিকের কাজকর্ম সব ঠিক ঠিক মতো এগোচ্ছে তো? একদম ফার্স্ট ক্লাস। চলো ওপরে গিয়ে বাবাকে একটা ফোন করি। ডেকেছো দাদা? হ্যাঁ, জয়ন্তকেও ডেকেছি। রাত্রে ভেবে দেখলাম ওই জয়ন্তর সঙ্গে দলিলের ব্যাপারে একটা ফয়সলা করতেই হবে। কতদিন আর গঙ্গাধরকে ঝুলিয়ে রাখবো? ঠিক বলেছ, আমরাও তো ঝুলে রয়েছি জ্যাঠামশাই। তাছাড়া এবার আমাকেও তো ফিরতে হবে। তাহলে বলো এবার বাড়ি বিক্রির ব্যাপারে কি করবে? কারণ আমরা ভালোভাবেই জানি যে তোমার ওই তিন নম্বর দলিলটা নকল, ভুয়ো। আর দু নম্বর দলিলটা যেখান থেকে ছোট কাকিমাকে বাদ দেয়া হয়েছে? ঠিক আছে ঠিক আছে, ওসব দু নম্বর তিন নম্বরের কথা ভুলে গিয়ে আমরা এক নম্বর দলিলটাকে আসল দলিল মনে করে এগোই না, তাতে সকলেরই ভালো হয়, সবাই সমান ভাগ পাই 15 লাখ টাকা করে। জ্যাঠামশাই, কাল রাত্রিরে ঠাকুমার কাছ থেকে একটা নতুন কথা শিখলাম, কত স্বাদ যাইল চিতে মলের আগে চুটকি দিতে। পাঁচশিকের কীর্তন গাইতে আমরা 5 টাকার খোল ফাটালাম, মাঝখান থেকে নীলমণি আমাদের 1 গাঁতা টাকা নিয়ে চলে গেল। যা কি, আমার কোনো আপত্তি নেই, ভাগ সমান সমানই হোক। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার শর্ত কিসে? বাবা আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ রানাদা, এক মিনিট, শর্তটা তোমাকে নিয়েই। আমাকে নিয়ে? উইমেন্স ওয়ার্ল্ডের মহিলাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। দীপা ওখানে কমপ্লেন করেছে তুমি নাকি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সর্বনাশ করে এখন তাকে বিয়ে করতে চাইছো না। না না, এসব কথা এখানে উঠছে কেন? উঠছে উঠছে কারণ আমার শর্ত হলো, রানাদা যদি দীপাকে বিয়ে না করে তাহলে আমি বাড়ি বিক্রির কাগজে সাইন করছি না। আশ্চর্য, তোমার বাবা তোমাকে এখানে পাঠিয়েছে বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলতে? আমার ছেলে কাকে বিয়ে করবে না করবে সে ব্যাপারে তোমার কোনো কথা বলার অধিকার নেই। ঠাকুমা আমাকে আর একটা কথা শিখিয়েছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তোমার ঠাকুমা তোমাকে অনেক কথা শিখিয়েছেন দেখছি। হ্যাঁ তোদেরও শিখিয়েছিলাম বাবা, ভুলে গেছিস? ও মনে দেখেছে। তাছাড়া কাল রাত্রিরে বাবার সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা হয়েছে,
তিনি চান না তার সাদের পিতৃভূমিতে ঠাকুরদার স্বপ্নের সংসারের গায়ে কোনো কালির দাগ লাগুক। আমাদের বংশমর্যাদা, আমাদের অতীতের ইতিহাসকে ভুলে আমি চুপচাপ বাড়ি বিক্রি করে চলে যাব, এটাও তিনি চান না। অতএব দীপাকে রানাদার বিয়ে করতেই হবে। কিছুতেই না, ইম্পসিবল। এটা কি মামার বাড়ির আদান নাকি? হ্যাঁ, দীপার মতো একটা নোংরা মেয়ে বিয়ের আগে যে তার জন্য দায়ী রানাদা, এখন সেই দায়িত্ব রানাদা এড়িয়ে যেতে পারে না। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, কি অত তেচাচ্ছিস কেন? কেলোর কীর্তি হয়ে গেছে জেঠু, দীপা আত্মহত্যা করেছে। সে কি কি বলছিস কি তুই? এক্ষুনি আমার বন্ধু দক্ষিণেশ্বর থেকে মোবাইলে ফোন করে জানালো, কাল রাতে দীপা আত্মহত্যা করেছে। মহিলা সমিতির মেয়েরা এতক্ষণ ঘরে পৌঁছে গেছে, দীপা ডেড বডি নিয়ে সঙ্গে পুলিশ নিয়ে আমাদের বাড়িতেই আসছে। এখানে কেন? দীপা নাকি মারা যাওয়ার আগে সুইসাইডাল নোটে লিখে রেখে গেছে, ওর মৃত্যুর জন্য বড় ভাই দায়ী। আমি জানতাম, আমি জানতাম এরকম একটা কিছু হবে। কিন্তু আমি ওর মৃত্যুর জন্য দায়ী হতে যাব কেন? কারণ তুই ওকে বিয়ে করতে চাসনি, সেই জন্য সে আত্মহত্যা করেছে। সর্বনাশ, এখন কি হবে? তুই এখান থেকে পালিয়ে যা রানা। কোথায় পালাবে? পালালে তো প্রমাণ হয়ে যাবে যে রানাদাই দোষী, অপরাধটা মারাত্মক হয়ে যাবে। নমস্কার। নমস্কার, আমি সুরমা বসু, উইমেন্স ওয়ার্ল্ডের সেক্রেটারি। এ বাড়ির ছেলে রানা দত্ত দীপা ব্যানার্জি বলে একটি মেয়ের সর্বনাশ করেছে, মেয়েটি আত্মহত্যা করেছে। দীপা মৃত্যুর আগে একটা চিঠি লিখে গেছে, এই সেই চিঠি, এতে সব লেখা আছে এবং আমরা পুলিশকে সবকিছু জানিয়েছি, তাই এনারা এসেছেন রানা দত্তকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। বাজে কথা, মিথ্যে কথা, আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছ থেকে উইমেন্স ওয়ার্ল্ডের টাকা খেচার মতলব। একদম বাজে কথা বলবেন না। বাজে কথা কিসের? কেউ আত্মহত্যা করার আগে কারণ আমি কিছু একটা লিখে গেল আর সেটাকে সত্যি বলে মেনে নিতে হবে? এক্সকিউজ মি, রানা দত্তর বাবা মিস্টার রাজশেখর দত্ত সব কথা অস্বীকার করছেন, উনি বলছেন দীপা সব মিথ্যে কথা লিখে গেছে। কোন শয়তানও মৃত্যুর আগে মিথ্যে কথা লিখতে পারে না, লেখে না। আর দীপা ব্যানার্জি তো একজন ভালো মেয়ে ছিল। ভালো মেয়ে সেটা আপনি কি করে জানলেন স্যার? সেটা প্রমাণ করতেই তো এসেছি। রানা দত্তকে আমি স্যার, আই সি, আজ থেকে 5 মাস আগে ডায়মন্ড হারবারের একটা হোটেলে আপনি দীপা ব্যানার্জির সঙ্গে এক রাত কাটিয়েছিলেন। চুপ করে থাকবেন না, জবাব দিন। আপনি দীপা ব্যানার্জিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছিলেন? বিয়ে করব বলিনি স্যার। তাহলে সহবাস করেছিলেন কেন? বিয়ের প্রতিশ্রুতি না দিয়ে তার সঙ্গে সহবাস করেছিলেন মানে তো তাকে ধর্ষণ করেছিলেন, সেটা তো আরো বড় অপরাধ। বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি স্যার। তো কোনটা করেননি? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেননি না ধর্ষণ করেননি? কোনটাই করেননি। আপনি কি করে জানলেন? আপনি কি ওর সঙ্গে হোটেলে উপস্থিত ছিলেন? না, মানে কি যে বলেন। তাহলে চুপ করে থাকুন। হ্যাঁ বলুন রানা বাবু, কোনটা করেননি? একটাও না স্যার। বিশ্বাস করুন, দীপার সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। মিথ্যে কথা বলবেন না। দীপা নিজে এসে আমাদের উইমেন্স ওয়ার্ল্ড রিপোর্ট লিখিয়ে গেছিল, পুলিশ স্টেশনে এফআইআর লজ করেছিল। আপনার ভাই মিস্টার জয়ন্ত দত্ত সাক্ষী আছেন। হ্যাঁ, আমি সেই সময় ওনাদের অফিসেই ছিলাম।
ছাড়া আমরা দীপাকে নিয়ে ডায়মন্ড হারবারে সেই হোটেলেও গিয়েছিলাম। হ্যাঁ, রানা দত্তের ছবি আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আর হোটেল মালিক সব স্বীকার করেছে। তাহলে এবং তারপর দীপা দেবী গর্ভবতী হন, ডাক্তারের রিপোর্ট তাই বলছে, এবং সে কথা তিনি এসে আপনাকে জানান, তবু আপনি তাকে বিয়ে করতে অস্বীকার করেন, এবং তিনি আপনাদের বাড়িতে এলে আপনার বাবা তাকে ধাক্কা মারতে মারতে বাড়ি থেকে বার করে দেন। আমি না তো। না জ্যাঠামশাই, আমি কিন্তু ওটারও সাক্ষী ছিলাম। আরে তুমি তো সবকিছুরই সাক্ষী। হ্যাঁ স্যার, আমি প্রথমে মেয়েটার কথা বিশ্বাস করিনি, তারপর রানার মুখে সবকিছু শুনে আমি ওদের বিয়ে দিতে রাজি ছিলাম। বিশ্বাস করুন, আমি ধুমধাম করে বিয়ে দিতাম। আশ্চর্য, তাহলে দীপা ব্যানার্জি আত্মহত্যা করলো কেন স্যার? কি জানি, বুঝতে পারছি না। তার মানে বোঝা যাচ্ছে দীপা ব্যানার্জির মৃত্যুর জন্য রানাদা দায়ী নয়। সত্যি আমি দায়ী না, বিশ্বাস কর, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু রানাদা, একটু আগে তুমি যে বললে দীপা ব্যানার্জিকে আমি কিছুতেই বিয়ে করব না, ইম্পসিবল। সে তো রাগের মাথায় বলেছি, তুই যে শর্তের কথা বললি তাই। অর্থাৎ দীপা ব্যানার্জি বেঁচে থাকলে তুমি ওকে বিয়ে করতে? নিশ্চয়ই করতাম, ও যখন বলতো তখনই করতাম। আপনার বাবা এটা মেনে নিতেন? একশোবার হ্যাঁ, আমরা সবাই মেনে নিতাম, বাস। জয়ন্ত বাবু, তাহলে তো আর কোনো ঝামেলা রইল না? রাইট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। বিশাখা, এক মিনিট। ইয়েপ, আয়। বডিটা বার করুন। আপনি একজন পুলিশ অফিসার হয়ে এরকম একটা নাটক করলেন? কি করব বলুন, অপরাধীদের ধরার জন্য আমাদের অনেক সময় অনেক রকম নাটকই করতে হয়, আর তাছাড়া আমি তো বেআইনি কিছু করিনি। আপনি কি ডেড বডির ডেথ সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন? আসলে এই পুরো প্ল্যানটা জয়ন্ত বাবুর, উনি মহিলা সমিতির লোকজনকে নিয়ে আমার অফিসে এসে আমাকে প্ল্যানটা বলেন, আমার ভালো লাগে তাই। এনিওয়ে, থ্যাংক ইউ জয়ন্ত বাবু। থ্যাংকস টু ইউ টু স্যার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জ্যাঠামশাই, আর আমার কোনো শর্ত নেই, এবার তাহলে ঠাকুরদার দলিল অনুযায়ী সম্পত্তি চার ভাগই হবে। বাবা ফোনে বললেন যে আমাদের ভাগের 15 লাখের মধ্যে 8 লাখ টাকা দিয়ে রাজা আর রানাদার জন্য ইলেকট্রনিক্সের দোকান হবে, আর 2 লাখ টাকা তোলা থাকবে ঝুমার বিয়ের জন্য, আর বাকি 5 লাখ টাকা ঠাকুমার জন্য ব্যাংক অ্যাকাউন্টে থাকবে ওনার খরচের জন্য, আর ঠাকুমা থাকবেন ছোট কাকিমার সঙ্গে। জ্যাঠামশাই, ভুলবশত যদি আমি কোনো অন্যায় করে থাকি আমায় ক্ষমা করবেন। না না বাবা, তুমি কোনো অন্যায় করনি, ভুল আমরা করেছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। সে কি? হ্যাঁ, আর সত্যি কথা বলবো বাবা, এই তোমার বুদ্ধির কাছে না আমরা একেবারে হেরে গেছি। সরি জন্ত, তোকে আমি ভুল বুঝেছিলাম। আরে না না, ইটস ওকে। কি আইডিয়া দিয়া বস,
আমি কিন্তু তোমার ভক্ত হয়ে গেলাম। ইরে আমার নাতিটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি মা, থাক মা থাক। আমাকে আশীর্বাদ করুন ঠাকুমা। সুখী হও। একদম না ঠাকুমা, আপনার নাতি আপনার কাছেই থাকবে। এই জন্য বলছি আজকে আর আমি কারো কথা শুনবো না, আজকে আমি রান্না করব আর বাড়ি শুদ্ধ সবাই একসাথে খাবো। 30 বছর আগে যেমন হতো আমাদের যৌথ পরিবারে। মা দীপা, তোমাকে এবাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিলাম মা। থাক থাক থাক, সুখী হও মা। ওরে মেজো, রান্না বান্না পরে হবে, এখন আগে বরণ ডালাটা সাজা না। না না, বরণ ডালা তুমি সাজাও, আমি রান্নাঘর ছাড়ছি না। হ্যাঁ গো, কোথা এই যে হা করে দাঁড়িয়ে আছো কেন? বাজার যাও, আজ কিন্তু কোনো ছাড় নেই, মাছ মাংস দই মিষ্টি সব কিছু আনতে হবে। এই তো যাই, এ কিছু টাকা ধার দাও না দাদা। ধার দিলে তো আর ফেরত দিবি না, তাতে চল দুজনে মিলে বাজারে যাই। এদের দেখো, এমন মুখ করে আছে যেন আমি আর কোনোদিনই ফিরবো না। কবে ফিরবে সেটাও তো বলছো না। As soon as possible, যত শীঘ্র সম্ভব। একটা কথা পরিষ্কার বুঝতে পারছি, ওখানে আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে আমার প্রয়োজন আছে। এখানে মেয়েদের পাশে পুরুষেরা দাঁড়ালে তারা নিজের অধিকার নিয়ে আরো বেশি লড়তে পারবে। ওয়েল বিশাখা, এবার তাহলে ওই কথাটা বলে দাও যেটা বলতে এখানকার লোকেদের 15 দিন সময় লাগে। সেটা তো আমার বলার কথা নয়, তোমার। মানে কি কথা? কি প্রাইভেট গোপন কিছু? মানে যেটা আমরা শুনতে পারবো না? না না, এমন কোনো কথাই নয়, একটা ছোট্ট কথা। তুমি একবার এদিকে এসো প্লিজ। আমি এসো? ইয়েপ, নাইস। হ্যাঁ ঝুমা, তুই এবার ওদিকে যা। যা যা প্লিজ প্লিজ। আরে হ্যাঁ, পারফেক্ট ম্যাচ। আর আমাদের, আই মিন আমি এনাকে ভালোবেসে ফেলেছি আর এনাকে বিয়ে করতে চাই। শিখি আপন রঙে ফুল রাঙাবে, শিখি মর্মে সে ঘুম ভাঙাবে আপন রঙে।